হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ফোরাম টিভি ইউএসএ দেখছেন সকলকে আমন্ত্রণ জানাই আজকের আমাদের এই আয়োজনে। আপনারা সকলে জানেন যে ফোবানা কনভেনশন 2021 অনুষ্ঠিত হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ওয়াশিংটন ডিসিতে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আজকের আয়োজনের যে আয়োজক তাদের কথা না বললেই নয়, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। আপনারা সকলে জানেন যে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, একটি নন প্রফিট অর্গানাইজেশন। এটি 2009 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর থেকে অবধি আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, বিশেষ করে ইয়ুথ ডেভেলপমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, হেলথ, এডুকেশন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করি সেটা হচ্ছে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি নিয়ে কাজ করি, অর্থাৎ বাংলাদেশ ব্র্যান্ডিং নিয়ে কাজ করি এবং বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য বহু বছর ধরে কাজ করি। এবং সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, প্রাইম মিনিস্টার্স অফিস বাংলাদেশ, তাদের সাথে আমাদের একটি ক্লোজ পার্টনারশিপ হয়েছে, এর মাধ্যমে বিডা এবং বিবিএফ একসাথে আমরা কাজ করি। সেই আয়োজনে আজকে যুক্ত আছে ফোরাম টিভি। ফোরাম টিভিও মেন্টাল হেলথ, মাইগ্রেশন, মাল্টি ল্যাঙ্গুয়েজ কালচার এবং মাইন্ডফুলনেস নিয়ে কাজ করে। আর আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা জানেন যে ফোবানা 35th ফোবানা কনভেনশন 2021 এর যিনি কনভেনর, যিনি আমি বলবো যে সবকিছুর মূল ব্যক্তি, তিনি আমাদের আছেন, জিআই রাসেল ভাই, তিনি উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মিস্টার সাজ্জাদ রশিদ, যিনি বিবিএফ গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং আমি নিজে, আপনারা সকলে জানেন যে আমি, আমার নাম মাসুদে খান, আমি চেয়ারম্যান বিবিএফ এবং চেয়ারম্যান বিবিএফ গ্লোবাল, এবং বহু বছর ধরে কাজ করি। আপনারা ইতিমধ্যেই বহু অনুষ্ঠান আমাদের দেখেছেন, টেলিভিশনে থেকে শুরু করে আমাদের এই অনলাইন মিডিয়াতেও বহু অনুষ্ঠান বিবিএফ এর দেখেছেন এবং খুব সার্থক অনুষ্ঠানগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আজকে কি ভিন্ন আয়োজন, আমাদের বিবিএফ এবং বিডা আমরা যুক্ত হচ্ছি, আমরা ফোবানা কনভেনশনে যোগ দিতে আমি নিজে যাচ্ছি, সেই কারণে আজকে এই ফোবানার যিনি আয়োজক, মূল ব্যক্তি, হোতা বলা যেতে পারে, যিনি কনভেনার ফোবানা কনভেনশন 2021 এর, জিআই রাসেল ভাইকে আমি প্রথমে আমন্ত্রণ জানাবো এবং তাকে ফোবানার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলবার, কারণ ফোবানা সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, বহু বছর ধরে খুব সুনামের সাথে এই ফোবানা কনভেনশন হয়ে আসছে। এখন ব্যাপার হচ্ছে যে একটি বড় সংগঠন চালাতে গেলে ছোটখাটো দুটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেজন্য ফোবানা সম্পর্কে অনেকে অনেক রকম কথাও বলে থাকে, বাট আমি মনে করি ফোবানার মতো একটি সার্থক আয়োজন করা এত সহজ ব্যাপার না, সেই আয়োজনের আপনি প্রধান ব্যক্তি, কনভেনার। আমি প্রথমেই আমি জিআই রাসেল ভাইকে তার বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। জিআই রাসেল, কনভেনার ফোবানা কনভেনশন 2021। থ্যাংক ইউ বাস ভাই, থ্যাংক ইউ ফর এমটিভি কেও আমাকে আজকে আপনার এখানে আনার জন্য। সো ফোবানাটা আসলে নন প্রফিট একটা অর্গানাইজেশন, 1987 সালে ওয়াশিংটন ডিসি থেকে ফোবানা শুরু হচ্ছিল, মাত্র 150 জন দর্শক নিয়ে। আজ এই ফোবানা 35 বছরে প্রায় আমরা 1 মিলিয়ন বাংলাদেশের প্রতিনিধি করছি, এটা আমাদের জন্য অনেক সাফল্য। আর এবারের ফোবানাটা আমরা যে করছি বাংলাদেশের অনেক কিছু থিম নিয়ে, বাংলাদেশের 50 বছর হচ্ছে আর গোল্ডেন জুবলি এখানে হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির 100 ইয়ার্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 50 ইয়ার্স, প্লাস বঙ্গবন্ধু শতবার্ষিকী আমরা এই ফোবানাতে হচ্ছে প্রথমবারের মতো। সো ওয়াশিংটন ডিসিতে নভেম্বর 26, 27, 28 একটা বড় মিলন মেলা হবে। সো আপনারা যারা বহির্বিশ্ব থেকে দেখছেন অবশ্যই এই ফোবানার সাথে আসবেন, আমাদেরকে দেখবেন, আমাদের আমাদের দেশকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরছি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আমাদের ব্যবসায়ী যারা বিজনেস, অনেক বিজনেস এই কনভেনশনে আসছেন যারা ব্যবসা করছেন, আমাদের একটা বিজনেস সেমিনার আছে উইথ সি ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। সো এখানে অনেক অনেক ব্যবসায়ী সারা পৃথিবী থেকে আসছেন, আর বাংলাদেশ থেকে আমরা বিডা, তারপরে আমরা বিবিএফ, আপনাদের সাথে জড়িত, আপনারা আসছেন এখানে, আর এ নিয়ে একটা ওয়াশিংটনে মিলন মেলা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আবার আপনার কাছে আসছি। আমি এখন আমন্ত্রণ জানাতে চাই আর একজন বক্তা, খুবই তুখোর বক্তা, মিস্টার সাজ্জাদ রশিদ, যিনি
বিবিএফ গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর, এই বিবিএফ গ্লোবালের মাধ্যমে সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশিদের বা এনআরবিদের কানেক্ট করবার একটি যা করণীয় প্রচেষ্টা, সেই আয়োজনের আমি আমন্ত্রণ জানাতে চাই মিস্টার সাজ্জাদ রশিদ, যিনি আমেরিকাতেই থাকেন, নর্থ ক্যারোলিনাতে থাকেন, তার কাছে একটু আমি শুনতে চাই বিশেষ করে পোবানাকে কিভাবে বিবিএফ এবং বিডা এর সাথে যুক্ত হচ্ছে এবং আপনিও যুক্ত হচ্ছেন সেই বিষয়ে যদি আপনি শুরু করেন, বিশেষ করে বিবিএফ এর কার্যক্রম নিয়েও আপনি যদি সবিশেষ একটু বলেন। জি, আসসালামু আলাইকুম এবং সুপ্রভাত। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাসুদ খান ভাই, উনি চেয়ারম্যান এবং ফাউন্ডার বেটার বাংলাদেশ ফাউন্ডেশন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে আছেন ফোবানা কনভেনর, ফোবানা হোস্ট কমিটি 2021 জিআই রাসেল ভাই, আমাদের সাথে আছেন ফোবানার আরো অন্য রিপ্রেজেন্টেটিভ, আমরা আশা করছি তারা শীঘ্রই জয়েন করবেন, মাহবুব ভাই আছেন, রিহান রেজা ভাই আছেন। তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আলোকপাত করতে যাচ্ছি যে বিবিএফ, বিবিএফ মাসুদ ভাই যেটা খুব সুন্দর করে আর্টিকুলেট করে বলেছেন যে বিবিএফ হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা হচ্ছে শুরু করেছিল বাংলাদেশ থেকে, এখন এটা এই কত দীর্ঘ পথ চলা। মাসুদ ভাই উনি ছিলেন হচ্ছে সেলফ মেড ম্যান এবং উনি খুব বেটার বাংলাদেশ ফাউন্ডেশন এই নাম দিয়ে এটা বোঝানো বলা বলা হচ্ছে যে নামকরণের সার্থকতা যে বাংলাদেশকে আমরা সুন্দর পরিষ্কার এবং মার্জিত বাংলাদেশ এবং উন্নতির শিখরে বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেটা থেকে এই নামকরণের সার্থকতা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। আমরা যে মূলত কাজ করে যাচ্ছি বাংলাদেশের ব্র্যান্ডিং এ, বাংলাদেশের ইমেজ বিল্ডিং এ দেশে এবং বিদেশে, এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশে আছেন অথবা যারা আছেন যে মানে বাংলাদেশি বর্ন ফরেন মানে সিটিজেন অথবা যারা বিদেশিরা আছেন, আমাদের বাংলাদেশি ইমেজ বিল্ডিং এ বেটার বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছেন গত 10 বছরের বেশি সময় থেকে। আমরা সম্প্রতিকালে দেখবেন যে আমরা এনআরবি সামিট করেছি, আমরা আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট করেছি, আমরা দেখবেন যে আমরা দেশে এবং বিদেশে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের শক্তিরা হচ্ছে এনআরবি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছেন, এবার তো সেখানে আমি বলবো যে ফোবানা আমাদের সাথে কিভাবে যুক্ত হতে পারেন, সেখানে আমি যাচ্ছি একটু পরে, যে আমাদের ওয়ান অফ দ্য শক্তি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা আছে, আমাদের নেটওয়ার্কটা শুধুমাত্র কোনো একটা রিজন ভিত্তিক না, আমরা চেষ্টা করছি বাংলাদেশের এই মানচিত্র, পৃথিবীর মানচিত্রে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশিদের যারা এনআরবিরা আছেন, যারা দেশে এবং বিদেশে খুব ভালো ভালোভাবে আছেন এবং দেশকে ভালোবাসে, দেশকে দেশের ভালোবাসে লালন এবং পালন করেন, তাদেরকে নিয়ে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, তাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি, যেটা আমাদের নর্থ আমেরিকাতে আছে, আমাদের এশিয়াতে ডিফারেন্ট অনেক দেশে আছে, আমাদের অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, আমাদের ল্যাটিন আমেরিকাতে আছে, সাউথ আমেরিকাতে আছে, আমাদের এনআরবি অনেক ভাই এবং বোনেরা অনেক ভালো করছেন, আমাদের আফ্রিকাতে রিপ্রেজেন্টেশন আছে যেখানে আমরা আমাদের অনেক বিজনেস ট্রেড বা আমরা কালচারালি অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারবো। তো বিবিএফ চেষ্টা করছি আমরা দেশে এবং বিদেশে, যেটা বলছি যে পৃথিবীর প্রত্যেকটা কন্টিনেন্টে পৃথিবীর যত যত মেজর দেশ এবং রাজধানী আছেন, আমরা চাচ্ছি যে আমরা বিবিএফ এর একটা টিম করতে, যারা আমরা আমরা ধরেন সে দেশের ভাবমূর্তি এবং আমাদের বাংলাদেশের সাথে কালচারাল এক্সচেঞ্জ, ট্রেড ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ সবকিছু আমরা যেন একসাথে কাজ করতে পারি, যেটা আমাদের উইন উইন সিচুয়েশন হবে। আমরা ধারণা করছি যে অনেক এনআরবি এবং ভাই এবং বোনেরা আছেন, তারা বিদেশে থাকেন, অনেক বহু বছর ধরে আছেন, হয়তোবা তাদেরকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা তাদের মেধাকে ফিরিয়ে আনতে পারবো, সেই লক্ষ্যে বিবিএফ কাজ করে যাচ্ছে। আমরা কিভাবে যে যে দেশে ধরেন আমি আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, জিআই রাসেল ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আমাদের অনেক ভাই এবং বোনেরা পৃথিবীর অন্য অনেক জায়গাতে ফিরিয়ে অনেক জায়গায় আছেন, আমরা তো ফিজিক্যালি দেশে যেতে পারবো না, কিন্তু আমরা দূরে থেকেও অনেকে কাছে থেকে অনেকে দূরে থাকে, অনেকে দূরে থেকে অনেক কাছে থাকে, আমরা দূরে থেকেও দেশকে অনেক ভালোবাসি, দেশের ভালোবাসা লালন এবং পালন করি, সেই লক্ষ্যে আমাদের বিবিএফ এর এই যাত্রা শুরু হয়েছে এবং আমরা ধীরে ধীরে বেগবান হচ্ছি, আমরা উই আর গেটিং স্ট্রঙ্গার, আমাদের একটা কথা আমরা খুব খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি যে উই আর স্ট্রঙ্গার টুগেদার। এখন ফোবানা, ফোবানা যে লক্ষ্যে হয়েছিল যে বাংলাদেশের কালচারাল হেরিটেজ ট্রেড ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য, সে লক্ষ্যে আমাদের কিছু কমন গোল আছে, আপনি যদি দেখেন যে বিবিএফ এবং ফোবানার মধ্যে অনেক কিছু কমন গোল আছে যেখানে আমরা আমরা মার্চ করতে পারি, জি করতে পারি। জিয়া রাসেল ভাই যে কথাটা বললেন যে আপনাদের
যাত্রা শুরু হয়েছিল কয়েক মানে হান্ড্রেড প্লাস বাংলাদেশিদের নিয়ে, এখন আপনাদের 1 মিলিয়ন বাংলাদেশি আছে। ইটস এ গুড ডেটাবেস, গুড নেটওয়ার্ক ফর আস। আমরা যেটা করতে পারি, মাসুদ ভাই যেটা সুন্দর করে বললেন যে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বাইরের সাথে আমাদের একটা এমওই সাইন করা হয়েছে, আমরা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার। তো আমরা যেটা করতে পারি যে অনেকে আছে যে অনেকে বলতে পারে যে আমি বাংলাদেশ ইনভেস্টমেন্ট করব, কেন করব, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিভাবে হবে, সেই লক্ষ্যে বিবিএফ এবং বাইরা আমরা উইথ দ্য হেল্প অফ ফোবানা, ফোবানা নেটওয়ার্ক ইউজ করে বা আমরা উইন উইন সিচুয়েশন করে আমরা বাংলাদেশিদেরকে সাহায্য করতে চাই। যে আমাদের যে বাংলাদেশে গত 12 বছরে যে উন্নতি সাধন করেছে, পৃথিবীর আর কোনো দেশে এই উন্নতি সাধন হয়েছে বলে আমি শিওর আপনি আমাদের সাথে ইকো করবেন, পৃথিবীর কোনো দেশে এই উন্নতি সাধন কিভাবে ফেরত আসবে সেই অ্যান্সার গুলি চাচ্ছি আপনাদের সাথে দিতে, আপনাদের সাথে মিলে কাজ করতে চাচ্ছি। এবং ফোবানার যে আমাদের আপনাদের যে কনভেনশন হচ্ছে 2021 ওয়াশিংটন ডিসিতে, আই লুক ফরওয়ার্ড টু অ্যাটেন্ডিং পার্টিসিপেন্ট উইথ দ্য উইথ আওয়ার অনারেবল চেয়ারম্যান মাসুদ খান ভাই। উনি আমাদের স্বয়ং বাংলাদেশ থেকে আসছেন, উনি বাইডার এবং বাংলাদেশের উনি বাংলাদেশের টপ ওয়ান অফ দ্য টপ নচ ইনভেস্টমেন্ট কনসালটেন্ট, সে এবং সে আমাদেরকে লিড করবেন, তাদের তার মানে ওই টিমের একটা সদস্য হিসাবে ইনশাল্লাহ আমি জয়েন করার জন্য আই লুক ফরওয়ার্ড টু। আমাদের থ্যাংক ইউ আপনাকে। আর আমাদের যেটা হচ্ছে মাসুদ ভাই, আপনি জানেন কিনা বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ, আপনি ওইটা বিবিএফ ওইটা ইনভাইটেড। সো এখানে আমাদের সারা বিশ্বে যারা স্পেশালি আমি বলবো ওয়াশিংটন ডিসি ট্রাই স্টেট, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ডিসি, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এই সাইটগুলা থেকে যারা ভালো ব্যবসায়ী, যারা বাংলাদেশে খুব মিলিয়ন মিলিয়ন ডলার, আমি এখানের মধ্যে কেউ আসতেছে আমি জানি বাংলাদেশি বিলিনিয়ার, সো এই মানুষগুলাকে আমরা বাংলাদেশের সম্বন্ধে আমাদের বাংলাদেশের যে বিজনেস অপরচুনিটি আপনি যেটা বললেন লাস্ট না 12 ইয়ার্স বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, আমি জাস্ট কিছুদিন আগে বাংলাদেশের থেকে আসলাম, বাংলাদেশের মতো উন্নত দেশ মানে উন্নয়নশীল দেশের কাতারে আমি অনেকগুলো দেশ ঘুরছি, আফ্রিকায় উঠছি যেটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বাংলাদেশের চোখে পড়ার মতো এখন একটা সারা বিশ্বের কাছে অনেক কিছু বাংলাদেশ এখন আমাদের সারা বিশ্বের একটা ট্রেডমার্ক হয়ে আছে, বাংলাদেশে উন্নত হচ্ছে যে জিনিসগুলো। সো আমরা এই এবার ফোবানাতে বাংলাদেশকে নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম রাখছি ইনভেস্টমেন্টকে নিয়ে আপনাদের মাধ্যমে। মাসুদ ভাই যদি এবার এসে আপনি আসেন, তারপরে আপনার সাথে ডিটেলিং আলাপ করব। যে বিজনেস এন্টারপ্রেনাররা, নিউ বিজনেস যারা এই আমেরিকা নর্থ আমেরিকা আসে, যারা লাইফ চেঞ্জ করছে, তারা অনেকে বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তারা প্রপার গাইড পাচ্ছে না। সো ফোবানা আন্ডার ফোবানা আমরেলা বা উডসি কনভেনশন, জি বলেন। অ্যাবসলিউটলি, হ্যাঁ রাসেল ভাই খুব যথার্থ কথা বলেছেন, আর একটু আগে আমাদের সাজ্জাদ রশিদ খুবই যথার্থ কথা বলেছেন যে আমাদের একটা ট্যাগলাইন আছে টুগেদার স্ট্রঙ্গার, অর্থাৎ আমরা সকলে মিলে এটা কিন্তু স্ট্রং করতে পারবো। আপনি জানেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অথরিটির আমাদের নিজস্ব একটি প্রোগ্রাম রেখেও আমি কেন ফোবানায় যোগ দিয়েছি, অনেকে বলছে আপনি কেন ফোবানায় যাচ্ছেন এটা রেখে, তো আমি এটি বলতে চাই যে আমাদের এই যোগসূত্রটি যদি স্থাপন করতে হয়, আমরা সাম্প্রতিক সময়ে একটি ক্রান্তিকাল অতিক্রম করেছি, অর্থাৎ এই কোভিড-19 আমাদেরকে ঘরে বসিয়ে রেখেছিল, সেই রকম সময়ে এখন আমরা আমাদেরকে বিপুল বেগে এগিয়ে চলতে হবে। আপনি জানেন যে রাসেল ভাই আমি কদিন আগে দুবাই থেকে আসছি, ওখানে গ্লোবাল বিজনেস সামিট 2021 ওটার আমি স্ট্র্যাটেজিক পার্টনার ছিলাম, সেখানে আই স্পোক, অনেক ভালো ভালো মানুষ এখানে যুক্ত হয়েছে। তো সবকিছু মিলিয়ে রাসেল ভাই আমরা সকলে কিন্তু লক্ষ্য কিন্তু একটাই, লক্ষ্য হচ্ছে বাংলাদেশ, এই লাল সবুজের পতাকা আমার পেছনে যে পতাকাটি উঠছে পতপত করে, আমি মনে করি এই লাল সবুজের পতাকাকে ভালোবেসেই আপনি জিয়াই রাসেল আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় আপনি সবকিছু মিলে এরকম ফোবানার মতো একটি অনুষ্ঠান আয়োজন করা এত সহজ ব্যাপার না। আমি জানি আপনার ঘুম হারাম করে আপনি স্টেটে স্টেটে ঘুরতেছেন, আপনি কদিন আগে বাংলাদেশেও ছিলেন আমি জেনেছি, অর্থাৎ আপনি কিন্তু ডেডিকেট করেছেন দেশের জন্য, এবং আমরাও কিন্তু তাই। আমরা বিবিএফ বা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন, আপনারা জানেন যে এটি 12 বছর আগে, দীর্ঘ এক যুগ আগে এটি প্রতিষ্ঠা করেছিলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল
বিভাগের অন্তর্গত ঝালকাঠি জেলার লালশিট উপজেলার নাচনমহল গ্রামে। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী আমির শাহ নামু এমপি, উনি এটা উদ্বোধন করেছেন আমাদের গ্রামে। যেখানে উনি আমার এমপিও, প্লাস উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, উনি দেশের একজন স্বনামধন্য, কি বলবো, জাতীয় নেতা। তো উনি সবসময় আমাকে এনকারেজ করেছেন, এবং আমি বিশ্বাস করি যে মানুষকে এগিয়ে যাবার জন্য এরকম কিছু মোটিভেটর আমাদের দরকার। যে আপনারা যারা ইতিমধ্যে কাজ করেছেন, সাজ্জাদ রশিদ খুব যথার্থভাবে বলেছেন, বিভিএফ কিন্তু প্রত্যেকটি কন্টিনেন্টে খুব জোরালোভাবে অবস্থান করছে, এবং ফোবানার মতো একটি শক্তিশালী সংগঠন, একটু আগে কিন্তু বলেছেন যে 1 মিলিয়ন আপনাদের এখন মেম্বার্স। তো তাতে করে কি হয়েছে যে আমরা সকলে মিলে কিন্তু এটাকে একটি জায়গায় নিয়ে যেতে পারি, এবং আমরা যেহেতু সরাসরি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে রিপ্রেজেন্ট করি পৃথিবীর বিভিন্ন দেশে, তো আমরা বিশ্বাস করি যে আমরাই পারবো, আমাদের পক্ষেই সম্ভব ফোবানা বিবিএফ একত্রিত হয়ে একটা বড় রকমের জার্কিং বা ধাক্কা দেওয়া সম্ভব। এবং আমাদের সাথে বিডা রয়েছে, আমাদের সাথে বাংলাদেশ সরকার রয়েছে, এবং আপনারা সকলেই জানেন যে এই বাংলাদেশের যে পতাকা সৃষ্টিকারী, যিনি এই লাল সবুজের পতাকা সৃষ্টি করেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ হতো না, স্বাধীনতা দূরের কথা। সেই রকম সেই জাতির পিতার প্রতি আমরা সম্মান জানাই, এবং তারই কন্যা, সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন পরিলক্ষিত হয়েছে, যেটি দেখে উন্নত দেশগুলো আমাকে জিজ্ঞেস করে, হাই প্রফেসর, হাউ কাম ইট পসিবল, হোয়াট ইজ দ্য মিরাকল বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইট। আই সেড, সিক্রেট ইজ ভেরি সিম্পল, সিক্রেট ইজ ডেডিকেশন বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড আমাদের 16 কোটি মানুষ, 32 কোটি হাত, সবকিছু মিলিয়ে এটি সম্ভব হয়েছে। এবং সত্যিকারের লিডারশিপ না থাকলে একটি দেশ এগিয়ে যেতে পারে না। সেই জন্য আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমি বলবো যে সিরিয়াসলি সিরিয়াস, বিশেষ করে ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য, কারণ বাংলাদেশের ডেভেলপমেন্ট অর্থাৎ 41 সালের মধ্যে যদি আসলেই আমরা একটি উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চাই, তাহলে কিন্তু সর্বাগ্রে যেটি মনে রাখতে হবে, আমাদের এই উন্নয়ন যদি সাস্টেনেবল করতে চাই, তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই। এবং ফরেন ইনভেস্টমেন্ট আনতে গেলে যেটিকে দরকার তার আগে, সেটি হচ্ছে ইমেজ, অর্থাৎ আমাদের ভাবমূর্তি উন্নয়ন করা। আমাদের বাংলাদেশের মধ্যে যে উন্নয়ন, সেটি মানুষকে জানাতে হবে, যেটি প্রকৃতি উন্নয়ন এখানে হয়েছে, এবং হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাংলাদেশ এনশিওর করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, তিনি কিন্তু এটি বলেছেন, রিটায়ার্ড করেছেন, যে বারবার বলেছেন যে আমার ডোর সবসময় ওপেন, যে কোনো ধরনের সমস্যা যা পড়বে আমার দরজা চলে আসবে। কারণ এই বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির গভর্নিং বডির চেয়ারম্যান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে, অতএব আমরা সেই রকম একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করি। এবং ফোবানার মতো আমি কেন আসছি সেই কারণটি একটু আমি জিয়া রাসেল ভাইকে বলে রাখি, এবং যারা দর্শক যারা দেখছেন সকলকে বলে রাখি যে শুধুমাত্র ফোবানার সাথে বিবিএফ এর একটি স্ট্রং রিলেশনশিপ, স্ট্রং বন্ডিং তৈরি করতে চাই, সেজন্যই আমি সবকিছু ফেলে দিয়ে ফোবানাতে এবার আসছি। এবং বিশেষ করে রাসেল ভাইয়ের সাথে যখনই কথা বললাম, আমি আরো দ্বিগুণ মানে উৎসাহিত হলাম। উনি বললো যে মাসুদ ভাই আপনি আসেন, অনেক ইনভেস্টর এখানে আছে, আপনার সাথে পরিচয় করে দেবো, তখন আমি আরো বেশি উৎসাহিত হলাম। সেই জন্য রাসেল ভাই আপনাকে ধন্যবাদ জানাই বিবিএফ এর পক্ষ থেকে, এবং বিবিএফ ফোবানা মিলে আমরা কিভাবে একটি সার্থক আরেকটি বড় অনুষ্ঠান করতে পারি এরপরে, সেটি আমাদের চিন্তা থাকবে। আমাদের মাহবুবুর রহমান ভুইয়া, যিনি যাকে এতক্ষণ ধরে প্রত্যাশা করছিলাম পাচ্ছিলাম না, এখন তিনি চলে আসছেন। আমাদের মাহবুব ভাই, মাহবুব ভাইকে আমি স্বাগত জানাই, এখানে নুরুল আমিন আছেন। তো আমি এখন একটু মাহবুব ভাইকে দিয়ে ওনাকে আমন্ত্রণ জানাতে চাই। এখন মাহবুব ভাই আপনাকে এতক্ষণ খুঁজছিলাম, আপনি একটু পরে যুক্ত হয়েছেন বোধ হয়, একটু আপনার কিছু ইয়ে ছিল। মাহবুবুর রহমান ভুইয়া, যার সাথে আমার পরিচয় হয়েছে দুবাই বিজনেস সামিট 2021 এ, ওখানে গ্লোবাল সামিটে আমার পরিচয় হয়েছে মাহবুব ভাইয়ের সাথে, এবং পরিচয়ের পর থেকে আমার মনে হয়েছে যে ভাইকে বহু বছর ধরে চিনি। এমনই একজন ব্যক্তিত্ব যিনি সদালাপি, অত্যন্ত বিনয়ী মাহবুব ভাই, এবং ওখানে যে বিজনেস লাঞ্চ যেটি হচ্ছে বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ, সেই কমিটিরই উনি চেয়ারম্যান ফোবানা 2021 এর। মাহবুব ভাই আপনাকে একটু আমাদের জন্য, বিশেষ করে আপনি বলবেন ফোবানার সম্পর্কে কিছু বলবেন, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, বিকজ আপনি এটার সাথে বহুদিন ধরে জড়িত, এবং আমাদের যে আয়োজন সেই সম্পর্কে যদি আপনি আপনার মতামত ব্যক্ত করেন। মাহবুবুর রহমান ভুইয়া, ধন্যবাদ মাসুদ ভাই, এবং প্যানেলে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা টেকনোলজির যুগে থাকি, আমার এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, আমার ট্রান্সফরমার ডাউন ছিল তো কিছুক্ষণ আগে মাত্র এসেছে, আমি ফোনে চেষ্টা করছিলাম,
কিন্তু স্ট্রিমি আর্ট ফোনে খুব ভালো রেজলিউশন দিচ্ছিল না। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এখানে রাসেল ভাই আছেন, আমাদের এই 35তম ফোকানা কনভেনার, এবং উনি দিন রাত কাজ করে যাচ্ছেন একটি সফল ফোকানা করার জন্য, এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। তো আমি খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের পুরো ওই এই প্রোগ্রামটার যেই মূল মোটো গোল এটা একটু বলবো আপনারা। সেটি হচ্ছে যে প্রতি বছর বিগত 10 বছর যাবত বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ বা পাওয়ার লাঞ্চ নামে একটি প্রোগ্রাম হয় ফোবানাতে। ফোবানাতে অনেক প্রোগ্রাম হয়, আপনারা অবগত আছেন, এখানে সাহিত্য নিয়ে প্রোগ্রাম হয়, কালচার নিয়ে প্রোগ্রাম হয়, বিভিন্ন সেমিনার হয়, এটা একটি ব্যাপক আয়োজন, এবং এর একটি অংশ হচ্ছে বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ। এবং এর মূল বিষয়টা হচ্ছে এখানে প্রবাসে বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে প্রচুর বাংলাদেশি সাকসেসফুল এন্টারপ্রেনার রয়েছেন, প্রচুর বিজনেস পিপল রয়েছেন, এবং আমাদের গোল হচ্ছে লোকাল যে বিজনেস পিপল আছে এবং সারা বিশ্বের যারা বিজনেস পিপল আছে সবাইকে ইনভাইট করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, এবং যাতে করে সবাই সবার আইডিয়া এক্সচেঞ্জ করতে পারে, এবং ফিউচারে যদি কোনো ভেঞ্চার বা প্রজেক্ট করতে চায় হয়তো এখানে আমাদের একটা মিল বন্ধন হলো, পরিচয় হলো, তার সূত্র ধরে অনেক কাজ হয়। এবং বিগত দিনগুলিতে আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশে একটি অত্যন্ত বড় অর্গানাইজেশন আছেন ম্যাক্স গ্রুপ, আলমগীর ভাই যেটা দায়িত্বে আছেন, এবং ওইখানে মূল দায়িত্বে আমাদের ফোয়ানার বেশ কয়েকজন নেতৃত্বের ব্যক্তিরা রয়েছেন। তো এবং আমার মূল কথাটা হচ্ছে এটি, সেটি হচ্ছে যে এই ফোবানা 35 বছর যাবত, এটা একটি ছোট একটি সংগঠন না, এবং এখানে 35 বছর যাবত বিভিন্ন প্রজেক্টে কাজ হয়ে যাচ্ছে। কারেক্ট, বিজনেসে হবে না সেটা ঠিক না, বিজনেসেও সেটা এগিয়ে আসা উচিত। সেজন্য প্রায় 10 বছর যাবত এই কাজটি হচ্ছে, এবং আমরা আশা করি যে এটির থেকে উত্তরোত্তর আরো ভালো হবে। তবে এবছর বলতেই হবে, যেটি নাকি রাসেল ভাই সবচেয়ে বেশি ফেস করেছেন, এবছর আমাদের এই প্যান্ডামিকের পরে প্রথম সম্মেলন হওয়ার কারণে এবং বিভিন্ন বাধার পরে যে আমরা সম্মেলনে যাব কি যাব না, প্যান্ডামিক কি কমেছে কি কমেনি, এটা কি আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে কি হবে না, এই যে কতগুলি দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে মানুষ, তারপরেও আমি যতদূর জানি আমার আয়োজকদের সাথে কথা হচ্ছে একদম রেগুলার বেসিসে, আমি যতদূর জানি তারা প্রচুর সাড়া পেয়েছেন, প্রচুর লোক এখানে আসছেন। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যিনি কিনা ইন মাই আইস হি ইজ ওয়ান অফ দি রেসপেক্টেবল সিনিয়র মিনিস্টার, উনি আসছেন, এবং রাসেল ভাই আমি জানি না, আমি সরি আমি লেটে এসেছি, আমি সেও যে রাসেল ভাই গেলে আপডেট করেছেন এবং আরো প্রচুর কার্যক্রম হচ্ছে। আমি এটি বলবো যে আমি সবাইকে ধন্যবাদ আমন্ত্রণ জানাই, আপনারা অবশ্যই বিজনেস নেটওয়ার্ক লঞ্চে আসবেন। এখানে আপনারা জানেন বাংলাদেশের প্রাক্তন অ্যাম্বাসেডর ড্যান মোজেনা ইউএসএন, উনি আসবেন, হি ইজ এ কিনোট স্পিকার, এবং আমাদের প্রধান অতিথি মন্ত্রী সাহেব তিনি আসেন, এবং এটা একটা অত্যন্ত মানে মূল্যবান একটি অনুষ্ঠান হবে বলে আমি মনে করি আর কি। ট্রু ট্রু বাবাই, আমি আবার আপনার কাছে ফিরব। আমি এখন আরেকজন গেস্ট, সম্মানিত গেস্ট ডক্টর নুরুল আমিন, তিনি যুক্ত আছেন, তার কাছ থেকে একটু জানতে চাইব যে তিনিও পার্টিসিপেট করবেন, তার মূল্যায়নটা একটু জানতে চাইব। ডক্টর নুরুল আমিন জি, উনি নিজ আসছে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম অল দ্য প্যানেল প্যানেলিস্ট। অ্যাকচুয়ালি আমি ফোবানা অনেক বছর ধরে দেখছি, এই যে পোস্টারিং করা নিউ ইয়র্কে এখানে সেখানে, আমি কখনোই এটার ইন ডেপথ সম্পর্কে আমি অ্যানালাইজও করি নাই, আমি জানিও নাই, আমি জানারও চেষ্টা করি নাই। আমি জানি দে ব্রিং দ্য পিপল টুগেদার অ্যান্ড জাস্ট দে মিট আপ অ্যান্ড দে মিক্স আপ and they like do some recreation and all like cultural programs and enjoy the this kind of, but it are in depth actually amar kichu jana nei, so I apologize in advance that ami e byapare kichu ami na jene ami bolte chai o na, karon bishoy ta somporke amar ekdom jana nei. ami apnara jodi keu ekjon
জি, আমি আপনার হ্যাঁ সাথে কিছু অ্যাড করি, যেহেতু ফোবানা একটা এমন একটা সংগঠন বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় সংগঠন, এই সংগঠনটা সারা পৃথিবীতে, শুধু নর্থ আমেরিকা না, সারা পৃথিবীতে বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করে। এই এই ফোবানাতে শুধু বাংলাদেশের কালচারাল সাইট না, এখানে আমাদের আইটি সেক্টর, আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের এভরিথিং, নেটওয়ার্কিং, এভরিথিং ইনক্লুডিং। আর যেটা বলা ছিল একটা মিনি বাংলাদেশ, হয়তো আপনি ওয়াশিংটনে এই যাবৎকালে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে ফোবানার ইতিহাসে। এই প্যান্ডামিক দিয়ে আমরা এই প্যান্ডামিকের যে বাধা বিপত্তি ছিল এগুলো ছেড়েও ফোবানাতে আপনারা সবাই আসলে আপনারা ঠিকই বুঝতে পারবেন এটা কত বড় একটা সংগঠন। এখানে কোন বাংলাদেশের সব ব্যবসায়ীরা, মানে বিদেশে যারা আউট অফ বাংলাদেশ থাকে, সব ব্যবসায়ীরা এখানে আসেন, তাদের নেটওয়ার্ক আদান প্রদান করেন। সো এই ফোবানাটা শুধু কালচারাল সাইট না, এটা একটা সব ক্ষেত্রে আপনি যদি আমাকে 1 মিনিট দেন, আমি রাসেল ভাইয়ের সাথে একটু যুক্ত করব কিছু। আচ্ছা, এই এই ওয়াশিংটন শহরেই, হ্যাঁ, 35 বছর আগে ভয়েস অফ আমেরিকার দায়িত্বে যে ইকবাল বাহার চৌধুরী, তিনি এটা করেছেন। এবং ওই ভাইকে আমি ইয়ে যদি উনি একটু জানতে উৎসাহী হন বা একটু স্পেয়ার সময় থাকে, fobanaonline.com এ আমাদের ফোবানার বিস্তারিত আছে। আমি জানি হয়তো ব্যস্ততার কারণে আপনাদের সেই এগুলি আপনারা অনেকেই জানবেন, আমি নামটা বলছি না, তার কাছ থেকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড জানতে চাইছি কি এটা, মানে এদের আউটপুটটা কি। জি 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 বলেন আপনি। আপনি মিউটে চলে গেছেন মনে হয় আমিন ভাই। আমিন ভাই মিউটে চলে গেছেন বোধ হয়। এনিওয়েজ এনিওয়েজ উনি যুক্ত হলে মিউটে মনে হয় হয়ে গেছে আর কি, মিউটে আছেন। জি, তো যেটি যেটি বলছিলেন মাহবুব ভাই এবং যে রাসেল ভাই খুব যথার্থ কথা বলেছেন, ফোবানা একটা মহামিলন। আমরা কিন্তু বহু বছর ধরে এটা শুনেছি। আমি ওইদিন তথ্যমন্ত্রীর কাছে কথা হচ্ছিল, তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে, তো উনি উনি বলছিলেন যে এটি তো অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, এখানে হাজার হাজার লোক সমবেত হয় এবং বাংলাদেশিদের একটি মিলন মেলা, সম্ভবত পৃথিবীর সবচাইতে বড় মিলন মেলা হচ্ছে ফোবানা বাঙালিদের, বিশেষ করে বাংলাদেশিদের, এনআরবিদের। জি হয়ে থাকে। জি, সেখানে আমার কাছে মনে হয় যে জিয়া রাসেল ভাই এবং মাহবুব ভাই খুব যথার্থ ভাবে এটি ডিসক্রাইব করবার চেষ্টা করেছেন। আমি এখন একটু জিয়া রাসেল ভাইয়ের কাছে জানতে চাইবো যে এবছর আপনাদের ফোবানা কনভেনশন 2021 এর চিফ গেস্ট হিসেবে যুক্ত আছেন, যুক্ত হচ্ছেন আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব একেম মোজাম্মেল হক এমপি, সচিব মহোদয় যুক্ত হচ্ছেন, আরো অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এখানে যুক্ত হচ্ছেন। আমাদের একটু আগে বলেছেন যে আগের আমেরিকান ফর্মার ইউএস অ্যাম্বাসেডর ড্যান মোজেনা, যিনি বাংলাদেশেও খুব জনপ্রিয়, তিনিও আমাদের এই বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চের তিনিও কিনোট স্পিকার। অর্থাৎ এখানে অত্যন্ত জনপ্রিয় কিছু ব্যক্তিরা আসতেছেন এবং খুব ইম্পর্টেন্ট কিছু বিজনেস লিডার এখানে যুক্ত হচ্ছেন। তো টোটাল আয়োজন সম্পর্কে আরেকটু যদি আপনি আমাদেরকে এনলাইটেন করেন, বিশেষ করে আমি একটু জিয়াই রাসেল ভাইকে, বিকজ আপনি যেহেতু কনভেনার, আমি জানি আপনার অনেক এই কোভিড এর পরে বা এই ইয়ের পরে অনেক চ্যালেঞ্জেসও রয়েছে, কারণ এত বড় একটি অনুষ্ঠান পরিচালনা করা এত সহজ কাজ নয়। তো সেই ব্যাপারে আমাদেরকে যদি, বিশেষ করে যে যারা দর্শক দেখছেন তাদেরকে যদি এনলাইটেন করেন যে এখানে কারা কারা আসছেন, এটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। ওকে, ইন দ্য মিন টাইম আমি কি শেষ করি? আমি তো সরি, আমার অফিস থেকে কল আসে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুনে আমার অফিস থেকে কল, ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন। আগের কলটাও আমার রিসিভ করতে হইছে, পরের কলটাও রিসিভ করতে হইছে, সরি ফর দ্যাট। আমি ওয়ার্কিং টাইম, ওয়ার্ক ফ্রম হোম, তো আমি শেষ করে দেই, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তো আমি যখন বিষয়টা নিয়ে জানার চেষ্টা করলাম, ওখানে দেখলাম আপনাদের মেইনলি ফোকাসিং জায়গাটা হলো কালচারাল। তো আমি কালচার শব্দটা নিয়ে বহুত ঘাটাঘাটি করে দেখছি, কালচার মানে হলো বাংলার কোনো মিনিং পাই নাই, আমি শব্দের অর্থ খুঁজে পাই নাই। কালচার শব্দের যে বাংলা অর্থ এটা কোথাও খুঁজে পাওয়া যায় না। এক জায়গায় বলা আছে কৃষ্টি, কিন্তু
আরেক জায়গায় টেম্পোরারিলি বলা আছে সংস্কৃতি, কিন্তু সংস্কৃতি ওটা সংস্কৃত থেকে, ওই শব্দটা থেকে ডিরাইভ হয়েছে, বাট রেফারেল বাই রবীন্দ্রনাথ লেখা আছে কৃষ্টি। তো এইটা রিয়েলি বাংলা মিনিংটা আমি পাই নাই। আমার কোয়েশ্চেন হলো আপনাদের কাছে, এটার বাংলা মিনিংটা আপনারা আমাকে বলবেন, নাম্বার ওয়ান। তারপরে আমি যখন এটাকে গ্রিক ওয়ার্ডে সার্চ দিছি, সার্চ দিয়ে পাইছি যে তখনকার আমলে 17th century যারা এগ্রিকালচার করে জীবিকা নির্বাহ করতো, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো, তাদেরকে বলা হইতো কালচারাল কমিউনিটি। সো এটা ওখান থেকে আসছে কিনা, বা কালচারাল শব্দের অর্থটা দয়া করে আপনারা আমাকে একটুখানি যদি আপডেট দেন। আমার কথা আপনারা রাগ করিয়েন না, এটা আমার ফ্যাসিনেশন টু লার্ন অ্যাবাউট দ্য ফোবানা। আমি হোয়াট ইজ কালচার এন্ড কালচারাল, এটার ওয়ার্ড মিনিংটা আমি আজও জানতে পারি নাই। লাস্ট 3 days আই হ্যাভ বিন সার্চিং অন ইট এভরিওয়্যার, নো ওয়্যার আই ফাউন্ড। আমি একটু আমি ইনপুট করব ওনার পরে এই কালচার শব্দ নিয়ে। জি আচ্ছা, তো এটা শব্দ একটাই পাইছি লাস্টে আমি, স্ট্যান্ডার্ড ডিরাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড, যারা কৃষি কাজ করে, এগ্রিকালচার শব্দ থেকে আসছে, যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো তাদেরকে বলা হয়তো কালচারাল কমিউনিটি। তো আপনারা কি এখানে কৃষি কাজ নিয়ে কথাবার্তা বলবেন, বা এখানে কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা? আমি যেহেতু এখানে পার্টিসিপেট করব, একটু আগে প্রিপেয়ার্ড হয়ে নেই, আজকে কোনো কথা বলতে পারি নেই। আপনারা নেক্সট টাইম সুযোগ দিলে যাতে আমি কথাগুলি বলতে পারি, ওয়ার ডিড ইট কাম ফ্রম অ্যান্ড ওয়াজ দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড আউটপুট অফ ইট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সরি ফর দ্য ইন্টারাপশন, বারে বারে আমার কল আসে অফিস থেকে। রাসেল ভাই বিস্তারিত বলবেন, কিন্তু আমি একটু আমি একটা ছোট কথা বলতে চাই। আচ্ছা, আমার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলা ধারার সভাপতি। বাংলা ধারা নামে একটা অর্গানাইজেশন আছে যারা নাকি বাংলা কৃষ্টি কালচার উপরে কাজ করে, ওইটার সভাপতি। এবং আনিস আহমেদ ভাই 2 সপ্তাহ আগে আটলান্টাতে ছিলেন, উনি এই টপিকসে কথা বলছেন। হ্যাঁ, আনিস আহমেদ হচ্ছে উনি সিনিয়র সাংবাদিক ভয়েস অফ আমেরিকার, বর্তমানে যিনি বাংলার ইনচার্জে আছেন। তো তো উনি এইটা সম্বন্ধে একদম বিস্তারিত জানেন, উনি এটা পণ্ডিত ব্যক্তি বলতে হবে। এবং উনি আমার জানা মতে ওইখানে আসলে এই আমাদের ফোবানা কনভেনশনে উনি কাব্য জলসার পরিচালনা আছেন, আনিস আহমেদ ভাই। আমি শিওর আপনি ওখানে আসলে ওনার সাথে আপনার দেখা হবে, সেটা আমরা বুঝিয়ে বলতে পারবো। এই বাবা, এটা নিয়ে আমরা অনেক আরেকটা সেশন করা যাবে, অসুবিধা নাই। এটা আমি আগে থেকে সরি বলে নিছি, আসলে আগে থেকে সরি বলে নিছি, যেহেতু না না ঠিক আছে, আমরা আজকে যেহেতু ফোবানা নিয়ে কথা বলছি, এটা নিয়ে আরেকটা আরেকটা ইন্টেলেকচুয়াল টক দেয়া যাবে, কোনো সমস্যা নাই। ফোবানা শুধু কালচারালটা না, একটা দেশকে রিপ্রেজেন্ট করা, দেশকে বিজনেস সেক্টর থেকে শুরু করে অর্থনৈতিক, মিডিয়া, সব সেক্টরকে আমরা সারা পৃথিবীতে তুলে ধরা। বাংলাদেশ ব্র্যান্ডকে আপনারা যেমন বেটার বাংলাদেশ বলো করছেন, আমরাও আপনাদের মতো 35 বছর বাংলাদেশকে পরিচয় করতে যাচ্ছে সারা বিশ্বে। হয়তো আমাদের এই যে মাহবুব ভাই একটা বিজনেস সেক্টরের চেয়ারম্যান, আমাদের এখানে 40টা থেকে 50টা কমিটি আছে, সাব কমিটি আছে, এবং বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আমরা পুরা বাংলাদেশের বাইরে এই যাবৎকালে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে এবার ওয়াশিংটনে এই প্যান্ডেমিক কারণে। সো আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন, মাঝে মাঝে কখনো কখনো পারসেপশন থাকতে পারে, অনেক আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু অনেকে এক্সপিরিয়েন্স না করে পিছনে বসে হয়তো অনেকে অনেক মন্তব্য করে বসে। সেই জন্য আমি বলবো যে ফোবানায় যেহেতু আমিও যাচ্ছি, আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই, দেখে এবং এক্সপিরিয়েন্স করে মন্তব্য করলে সেটি বোধহয় সমীচীন হবে। তো প্রত্যেকটা জায়গায় আমরা শুনি যে ফোবানা যেহেতু এত বড় একটি সংগঠন, তার যেমন ভালো মানুষ বলছে, খারাপও 2-4 জন বলবে না সেটি আমরা বিশ্বাস করি না। সেটি বললেও তাদেরকে যারা বলছেন তাদেরকে আমন্ত্রণ জানাই, তারা এসে যেন এতে দেখে, এবং আপনারা যারা আয়োজন করছেন প্রত্যেকেই সজ্জন ব্যক্তি, এবং আপনাদের সান্নিধ্যে যাবার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে আপনারা নিজের খেয়ে বলে বনের মহিষ তারা, আমাদের এরকম আমাদের মতো বহু লোক আছে। আমি বলি যে কিছু মানুষ পৃথিবীতে জন্মায় যে মানুষগুলো মানুষের জন্য, মানবতার জন্য নিজেকে ডেডিকেট করে, সেরকম মানুষগুলো হয়তো অনেক মানুষের দৃষ্টিতে পাগল হতে পারে, কিন্তু আসলে তো মানুষ মানুষের জন্য। এই যে মানবতার বাণী নিয়েই মানব সভ্যতা বিকশিত হয়েছে,
সেই ধারণা থেকেই ফোবানাও এই এক এক মিলিয়ন লোকের যে একটি সংগঠন, সেটি তো কোনো ছোট সংগঠন নয়, এটি বৃহৎ সংগঠন, পৃথিবীর বলা যেতে পারে বাঙালিদের সেরা সংগঠন। তো সেই জন্য আমরা বলবো যে এই ফোবানা কনভেনশনে আমরা যেমন যুক্ত হচ্ছি, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই। তো আমি একটু সাজ্জাদ রশিদকে কিছু যুক্ত করার জন্য আর একটু সময় দিচ্ছি। মিস্টার সাজ্জাদ রশিদ। জি, আসসালামু আলাইকুম মাসুদ ভাই। মাহবুব ভাই, গুড টু সি ইউ। আপনার সাথে কথা হয়েছিল ফোনে। আমি সাজ্জাদ রশিদ, শার্লট নর্থ কারোলিনাতে থাকি। আমি ম্যানেজিং ডিরেক্টর বেটার বাংলাদেশ ফাউন্ডেশন গ্লোবাল। সেই তরফ থেকে আমি আমার স্টাডি আমি একটু করেছি ফোবানাকে নিয়ে। ফোবানার অনেক অবজেক্টিভ আছে, আমাদের বিবিএফ এবং বিবিএফ গ্লোবালের অনেক অবজেক্টিভের সাথে হ্যান্ড টু হ্যান্ড যায়। সেটা হচ্ছে যখন আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং করি, এইটার মধ্যে ওয়ান অফ দি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার কালচার, হেরিটেজ, ধরেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, টু নেম এ ফিউ। তো আপনারা যেটা বলেছেন যে ধরেন আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি আমরা 160 মিলিয়ন চিন্তা করি, আপনাদের যে বলেছেন যে আপনার মেম্বারশিপ ইজ ক্লোজ টু 1 মিলিয়ন, সেটা দিয়ে একটা খুব ধন্যবাদ। আমি অ্যাজ এ এনআরবি হিসেবে আমি খুবই প্রাউড ফিল করলাম আপনাদের এই সংখ্যাটা শুনে, যে 1 লক্ষ মেম্বারশিপ ফলোয়ার্স। থ্যাংক ইউ ফলোয়ার্স। আমাদের অনেেক রুম আছে টু গ্রো। আমাদের 160 মিলিয়ন পিপল, তা আমাদের একসাথে মিলে যদি কাজ করি ফর এ উইন উইন সিচুয়েশন, আমরা এই নাম্বারটাকে আরো বড় করতে পারবো। আমি জানি এটা 1 মিলিয়ন মানে বড় একটা বিষয়। আমরা বিবিএফ এর তরফ থেকে আপনাদের যেভাবে সাহায্য করা প্রয়োজন, যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং আমরা দেশে বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিং কিভাবে করা যায়, আমাদের উইথ দ্য হেল্প অফ আপনাদের 1 মিলিয়ন ফলোয়ার, আমি যেটা বলেছি যে আমাদের নেটওয়ার্ক আছে পৃথিবীর যে কোনো কন্টিনেন্টে, যে কোনো মেজর শহরে, যেটা মাহবুব ভাইকে তখন মাহবুব ভাই যুক্ত হননি, আমি কথা উল্লেখ করতে যাচ্ছি, বিবিএফ এর নেটওয়ার্ক আছে, যেটা আমি খুব প্রাউড ফিল করি বলতে, বিবিএফ এর নেটওয়ার্ক আছে যে কোনো কন্টিনেন্টে ওয়ার্ল্ডের, যে কোনো মেজর দেশে এবং মেজর শহরে আমাদের বিবিএফ এর নেটওয়ার্কে রিপ্রেজেন্টেশন আছে। আমরা উই অলওয়েজ ট্রাই টু কানেক্ট অল দ্য ডটস, যেটা আমরা এনআরবিদেরকে ফিরিয়ে আনতে পারবো না দেশে, এটা আমরা সবাই জানি ব্যাপারটা। তাদের মেধা, তাদের চিন্তা, তাদের সুচিন্তা আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো। যে বেগবান হয়েছে বাংলাদেশ গত 12 বছরে, আনপ্রেসিডেন্টেড বিশ্বকর উন্নতি বাংলাদেশ সাধন করেছে, এই মুহূর্তে আমাদের বাংলাদেশকে সাহায্য করতে হবে পৃথিবীর আমরা যেখানেই থাকি। বাংলাদেশের এই মোমেন্টামে, এই পেসকে আমাদের পৃথিবীর, আমরা আমেরিকা থাকি, নর্থ আমেরিকা থাকি, ইউরোপে থাকি, আফ্রিকা থাকি, যে যেখানে থাকি, আমাদের বাংলাদেশকে সাহায্য করতে হবে এবং আমরা বদ্ধপরিকর বাংলাদেশকে সাহায্য করার জন্য। আমরা চাচ্ছি বিবিএফ আমাদের সাথে থাকবে এখন থেকে। আমরা বিবিএফ কে আমাদের ফোবানার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হয়ে থাকবে, ফোবানার মতো একটা লোগো হয়ে থাকবে। এ ব্যাপারে আমরা যথাসময়ে মাসুদ ভাই আপনার সাথে এবার ইন্ট্রোডিউস হয়ে আমরা কাজ করব। আর এ ব্যাপারে যেহেতু বিজনেস নেটওয়ার্কিং লঞ্চিং এবার আমাদের মাহবুব ভাই করছেন, উনি এ ব্যাপারে আমাদের সাথে লিঙ্ক হওয়ার যে যে ইয়াগুলো আছে ওগুলো একটু ফলো করবেন। আর ইনশাল্লাহ ওয়াশিংটনে আমাদের কনভেনশন হচ্ছে, আপনারা সহসা ওয়াশিংটনে দেখা হবে, এ ব্যাপারে আপনাদের সাথে আরো কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের মেইন গোল হলো আমরা বাংলাদেশকে পারফরমেন্ট, বাংলাদেশকে ইন্ট্রোডিউস করবো ওয়ার্ল্ডকে। আর আপনারা একটা মাধ্যম, যেটা আপনাদের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে বাংলাদেশের ব্যান্ডকে সারা পৃথিবীতে পরিচয় করে দিতে পারবো। আর এই আমাদের সাথে হয়তো আমরা যে এখানে অনেকে আমরা ওয়াশিংটনে, যে মানে অল্টন বাংলাদেশের একটা বৃহৎ কোম্পানি, এখন আমেরিকা এটা লোকাল কোম্পানি হতে যাচ্ছে, ওদের ফ্যাক্টরি তৈরি করছে। তারপর এ জাতীয় ভ্যাকসিনকো রিপ্রেজেন্টেটিভ আসছেন। জি জি। সো এই জিনিসগুলো আমরা সারা পৃথিবীতে বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে সারা পৃথিবীতে গার্মেন্ট সেক্টরে আপনি হয়তো দেখবেন, মেসি, ওয়ালমার্ট, আমাদের মাধ্যমে আমরা অনেক অনেকভাবে ওদেরকে বাংলাদেশের ব্যাংকে যেন ঢুকতে পারে এই ব্যাপারে সাহায্য করছি ফোবানার আন্ডারে। আর ফোবানা একটা মানবিক সংগঠন, আমরা বাংলাদেশে এবার প্রায় 400,000 পিপলকে আমরা মানে সাহায্য করছি। ইভেন আমেরিকান ওয়াশিংটনের 20টা স্কুলে, ওয়াশিংটন ডিসি এরিয়াতে আমরা প্যান্ডামিকের সময় বাইরে ছিলাম,
আমরা মানবতা সেবা করছি, আমরা শুধু বাংলাদেশে, আমরা 27টা দেশকে যারা ওয়াশিংটন এরিয়াতে আছেন আমরা মানবিকভাবে স্কুল সাপ্লাই থেকে এক মাসের সাপ্লাই পর্যন্ত এদের ঘরে ঘরে আমরা দিয়ে আসছি। তো ফোবানাটা একটা সারা পৃথিবী, শুধু বাংলাদেশে সারা পৃথিবীর জন্য একটা ট্রেডমার্ক লোগো হয়ে আছে এখন। এখন ডিসির মেয়র আমার জাস্ট ফিউ ডেজ এগো আই জাস্ট টক টু হার এন্ড শি জাস্ট সো মাই গড ফোবানা আই হাউ আই জয়েন্ট ইট, আই সে ডেফিনেটলি ইউ কাম আওয়ার শো অ্যান্ড দেন শি লাইক টু অলসো ইউ নো ইনভলভ ফোবানা। আমরা আশা দেখতে চাই, আমরা ভালোবাসতে চাই, আমরা বাংলাদেশকে স্বপ্ন দেখতে চাই, রিয়েলিস্টিক স্বপ্ন যেটা, এবং যেটা হচ্ছে যে পৃথিবীর আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশের খুব কাছের দেশে যদি দেখেন সিঙ্গাপুর, বা আপনি যদি দেখেন যে ইউনাইটেড আরব আমিরাত গত 20 বছরে যে উন্নয়ন সাধন করেছেন, কেন আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো, আমাদের চেষ্টা করতে হবে। আমরা আকাশের দিকে তাকাবো, আকাশ ছুতে না পারলেও আকাশের কাছাকাছি আমরা যাবো ইনশাল্লাহ। আমাদের সাহস থাকতে হবে, উই হ্যাভ টু হ্যাভ দ্য ফুল ডেডিকেশন এন্ড উই আর স্ট্রং টুগেদার ইনশাল্লাহ। আপনাদের সাথে এই যাত্রা শুরু হলো। বিজনেস এন্ড আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো, সেটা হয়তো আমরা ইনশাল্লাহ করতে পারবো। এইবারই যদি আপনারা করতে চান তাহলে আমরা ওটা সুন্দর করে আমরা করবো, এবং আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। মূলত আপনাদের যে লিডারশিপ আমার খুবই ভালো লেগেছে, আমি ইন্সপায়ার্ড এন্ড আমার যতবারই মাহবুব ভাইয়ের সাথে কথা বলেছি, রাসেল ভাইয়ের সাথে কথা বলেছি, এবং অন্যান্য যারা লিডার আমাদের রেহান রেজা ভাইয়ের সাথে কথা হয়েছে, তো প্রত্যেকেই দেখলাম খুবই ডেডিকেটেড, এনথুজিয়াস্টিক, কানেক্ট করবার একটি একটি যারপরনের চেষ্টা তাদের আছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বিবিএফ এর যারা লিডার এটি দেখেছেন, যে মাহবুব ভাই এবং রাসেল ভাই দেখলেন যে এখানেও কিন্তু আমাদেরও সবার মধ্যে কিন্তু একটা মানে এন্ডলেস এনথুসিয়াজম আছে যে আমরা কাজ করতে চাই একসাথে। এবং সেটি যদি সত্যি হয়, আমরা যদি ফোবানা এবং বিবিএফ হ্যান্ডশেক করতে পারি, তাহলে আশা করি আরো বড় পরিসরে আমরা কাজ করতে পারবো। বিশেষ করে বিবিএফ কিন্তু ইতিমধ্যেই প্রাইভেট সেক্টরের সাথে গভর্নমেন্টের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। এই তো অলরেডি আমরা সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখেছেন, তারই অফিস বিডা আমাদেরকে অফিসিয়ালি পার্টনার করেছেন, এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আস্থা সেটি আমরা উই উড লাইক টু ড্রাইভ ইট ফরওয়ার্ড, এবং আপনাদের সহযোগিতা চাই, ফোবানা বিবিএফ একসাথে কাজ করবে। তো সেই ধারণা মাহবুব ভাই যদি বলেছেন যে আমরা ডেফিনেটলি যেটা বলছেন, আমরা বিবিএফ কে আমাদের পার্টনার, আমাদের একটা পার্টনার হিসেবে আমরা এরপর থেকে অলওয়েজ দেখব। আর বিবিএফ এর মাধ্যমে আমরা বাংলাদেশি যারা ইনভেস্টর, বাংলাদেশি যারা প্রোডাক্ট তৈরি করে, এগুলা নর্থ আমেরিকা সাইডে আমরা তুলে ধরতে খুব ইজি ভাবে পারবো, যেটা আমরা এই বছর আমরা একটু কমপ্লিকেশনের মাধ্যমে ছিলাম। যদি মাসুদ ভাইকে আমি আজ থেকে 3 মাস আগে আসতাম, আমি বাংলাদেশে 24 দিন ছিলাম, তাহলে এই জিনিসগুলো আমার জন্য ইজি। তো আমি তো নর্থ আমেরিকা থেকে যাই, সবকিছু কন্ট্রোল করা কঠিন। আপনারা যেখানে আছেন, আপনারা আমরা আমাদের টিমগুলো নিয়ে, যেমন আমাদের একটা এক্সপো হচ্ছিল এবার বাংলাদেশের, ওরা আমাদের খুঁজছে, আমি ওদেরকে খুঁজছি, কিন্তু আমি ওনাদের ফোন নাম্বারটা পাইনি, আর ইয়ে হয়নি পরবর্তীতে। এখন আমরা তো পেয়েছি, তো সে দেরিতে হলো, বাট ইনশাল্লাহ আমাদের সামনে দিন অনেক ভালো ব্রাইট ডেজ আর ওয়েটিং ফর আস ডেফিনেটলি। এবং আর মাসুদ ভাই আপনার মাধ্যমে আমি একটা জানাচ্ছি, আমরা
জুলাই জুলাই দিকে আমরা ট্রেড ফেয়ার করছি ওয়াশিংটন ট্রেড এন্ড এক্সপো, ওই ট্রেড এন্ড এক্সপো তো আমরা বিবিএল বিবিএফ এর সাথে কাজ করব। আমরা বাংলাদেশের ব্যাংক গুলাকে নর্থ আমেরিকায় তুলে ধরতে চাচ্ছি, আমরা যত তাড়াতাড়ি নর্থ আমেরিকা মার্কেট করতে পারবো। আমি এটা আপনাকে ইয়া করে বলছি, অন্য কেউ পারবে না, আমাদের যে আমরেলা, আমাদের যে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবং আমিও আমিও রাসেল ভাই আপনাকে ফোবানাকে আমরা ব্র্যান্ডিং ফোবানার ইনফরমেশন আমরা পাস করতে পারবো, এখানে বলতে পারবো আমাদের ফোবানার প্রজেক্ট কি। যেমন আমি গত সপ্তাহে ফ্লোরিডার এই কনফারেন্সটাতে গিয়েছিলাম, তো ওইখানে আমরা ফোবানা কি ফোবানার ইনভাইটেশন জানিয়েছি ওয়াশিংটনে আসার জন্য। সব জায়গাতেই আমরা মানে কি বলে এটাকে নেটওয়ার্কিং করে কাজ করতে হবে আর কি। যাদেরকে কানেক্ট করতে হবে, অনেকে কিন্তু সবাই যে ফোবানায় যায় বা অনুষ্ঠানে যায় তা না। তো এই সমস্ত যারা মানে আমি বলবো ব্রাইট এনার্জিজ আছে, তাদেরকেও কিভাবে আরো কানেক্ট করা যায় আমি বলবো যে স্ট্রংলি, সে ব্যাপারেও আপনাদের আমার চেষ্টাটা আমি প্রত্যাশা করব এরপর থেকে। এবং আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি, একসাথে এবার আসার পরে আমরা এমইউ সাইন করতে পারি এবং বাংলাদেশে বিশেষ করে আপনাদেরকে কথা দিতে পারি যে টপ বিজনেস লিডার্স থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট পার্সন আছে এখানে তাদের সাথে কানেক্ট করার। আমি জানেন যে আমি সব জায়গায় কানেক্টেড, বিশেষ করে আমি ডিপ্লোমেটিক টক শো রান করি ফর লাস্ট মোর দ্যান এ ডিকেড। তো বাংলাদেশে যত বিদেশি রাষ্ট্রদূতরা আছে প্রত্যেকের সাথেই আমার অত্যন্ত বন্ধুর সম্পর্ক আর কি। সেই জন্য আমরা মনে করি যে সমাজের প্রত্যেকটা সেগমেন্টকে কানেক্ট করা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেই জন্য ফোবানাকে অনেকে যারা একটা মিসকনসেপশন ছিল যে ফোবানা কালচারাল শুধুমাত্র কালচারাল নাচ গানের অনুষ্ঠান করে, বিষয়টা তো তা নয়, নাচ গান অবশ্যই থাকবে, কালচার কিন্তু হিউজ বন্ড ফর কানেকশনস কানেক্টিং পিপল। বাট দেন এগেইন এখানে বিজনেস ট্রেড এন্ড আদার অন্যান্য যে আমাদের ইস্যুজ আছে সেগুলো কিন্তু ফোবানার মাধ্যমে হয়ে থাকে, যেটি সাধারণ মানুষ হয়তো অনেকে জানে না। সেটি আপনাদের মাধ্যমে আজকে আমরা আরো বেশি এনলাইটেন্ড হলাম, জানলাম, এবং আমি বিশ্বাস করি আমাদের মাধ্যমে লক্ষ লক্ষ যারা এখানে দর্শক আছেন তারাও জানতে পারবেন। আমাদের অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে তখনও অনেকে দেখবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এক দুজন, বিশেষ করে আপনারা ফোবানার লিডার একজন কনভেনার এবং আরেকজন বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চের তিনি চেয়ারম্যান, এই দুজন টপ লিডার আমাদের এখানে আছেন। আপনাদের কথা শুনে দর্শকরা কিন্তু অনেক বেশি উদ্বেলিত এবং দর্শক অনেক এক্সাইটেড। তো আমি একটু রাসেল ভাইয়ের কাছে আরেকটু জানতে চাইবো যে রাসেল ভাই, এবছর তো এই প্যান্ডেমিকের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেমিক প্রায় শেষ হয়ে গেছে এবং আমাদের একটি সুখবর যে আমাদের বাংলাদেশে জিরো ডেথ, সেটি বাংলাদেশের জন্য ভালো এবং আমেরিকাতেও অবস্থা ভালো, সারা বিশ্বে এখন অবস্থা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তো সেই রকম অবস্থায় আমি আপনার কাছে জানতে চাইবো যে এবছরের যে আয়োজন আপনারা করছেন এই আয়োজনে কিরকম লোক হচ্ছে, এটা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে কিরকম লোকজন হচ্ছে আপনাদের, কোথা থেকে আসতেছে, কারা কারা আসতেছে, সেই সম্পর্কে আপনি একটু যদি বলেন। আমাদের থ্যাংক ইউ মাসুদ ভাই, আমরা এবার হোপফুল 5 to 10,000 লোক ডেফিনেটলি আসবেন। আমাদের প্রজেকশনটা আর বেশি ছিল যেহেতু প্যান্ডামিকে এত বড় একটা প্যান্ডামিক হয়ে গেছে, আর এই যাবৎকালে বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় প্রোগ্রামটা আমরা এবার করছি। গ্রেট গ্রেট গ্রেট, তো আমরা হাততালি দিয়ে আমরা আপনাদের অভিনন্দন করি অ্যাডভান্স। এই প্রোগ্রামটা আসলে আপনি বুঝতে পারবেন 7+ স্টার হোটেলে একটা রিসোর্সে করছি, ওইখানে একটা ওইটাই একটা শহর বলা চলে, ওইখানে এখানে ওয়াশিংটনের না আছে, এখানে শুধু কনভেনশন করে ডেমোক্রেট এন্ড রিপাবলিক, শুধু সারা সারা পৃথিবীতে আমরা বাংলাদেশিরা ফার্স্ট টাইম মানে অন্য দেশে ফার্স্ট টাইম ওইখানে ঢুকতে পারছি, যেখানে আর্মি নেভি ইউএস নেভি ইউএস আর্মি এন্ড ইউএস এয়ারফোর্স এন্ড গভর্নমেন্ট প্রোগ্রাম গুলা হয়। ট্রু ট্রু ট্রু, এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষ জানতো না। জি গ্রেট, জি জি জি। সো তাহলে মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, ফোবানার এজাবৎকালের যত অনুষ্ঠান সবচাইতে এবছর জমকালো ভাবে হচ্ছে ইনশাল্লাহ। এবং কিছু মানুষ কিছু আমাদের অনেক সংগঠনের লোক যারা আছে, অনেকদিন কোনো অনুষ্ঠান হচ্ছে না লাইভ, সবাই দে আর অল ওয়েটিং, সো এটা একটা রাইট রাইট নতুন একটা মিলন মেলা আর কি হবে আর কি। আর আরেকটা ওই যে আমিন ভাইকে, ওই আমিন ভাইকে ব্যাকগ্রাউন্ডটা আমি আসলে ছিলাম না, আমি শুনতে পাইনি,
আমিন ভাই জি কোনো উনি যে উনি আমাদের ডাক্তার, পরীক্ষা উনি কেন্দ্রে বা বেসিক্যালি পরীক্ষা ডাক্তার। আসছেন কোনো? জি জি মাই ব্রাদার, হ্যাঁ আমার 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 প্রতি আপনার ফোকাস দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ কেউ আমাকে ফোকাস দিতেছিল না, বরং কেউ কেউ নেগেটিভলি নিতেছিল। এটা কি ধরনের কোয়েশ্চেন? না না, নেগেটিভ কেউ দেয় মেইন কোয়েশ্চেন, নেগেটিভ কেউ, দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন। না না না, আপনাকে সাধারণ মানুষদেরকে, আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদেরকে আগে জানান দিতে হবে যে আমরা এই আমরা এই করি, দিস ইজ আওয়ার অ্যাক্টিভিটিস, দিস ইজ দ্য আউটপুট। ইয়েস, ব্র্যান্ডিং বাংলাদেশ ডেফিনেটলি, আমরা এটা সবার আগেই বুঝে ফেলি যে আমরা যে কোনো একটা অনুষ্ঠানই এই দেশে করি, ভিন দেশে করি, কারণ যা ওরা জানতে পারে যে এরা বাংলাদেশি ক্রাউড, সো ব্র্যান্ডিং বাংলাদেশ অটোমেটিক্যালি হয়ে যায়। বিসাইড দ্যাট, হোয়াট আর দি আদার অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনসাইটস অ্যান্ড দি আউটপুট, এইটা জানা খুব জরুরি, এটা আমাদেরকে জানান দিতে হবে। যদিও আমাদের জানা উচিত ছিল বিং এ বেঙ্গলি, লং টাইম আই বিন লিভিং হিয়ার, বাট দ্যাট ইজ আই এগ্রি উইথ ইউ, ওটা মাই স্টুপিডিটি কি আই ওয়াজ নেভার এবল টু লার্ন ইট। বাট এখন আপনাদের সাথে মিশে বা আরো এটা জানতে পারছি, আমার ওয়ান্ডারফুল আমার অন বিহাফ অফ মি 10 পিপল অলরেডি আপনার ইসে বুক দিছে, হোটেলে রুম বুক দিছে, এন্ড আই উইল গো देयर অন 28, ইউ উইল সি দ্যাট দে অল মাই পিপল, দে উইল মিট ইউ গাইস। আমি আপনাদের নাম্বার দিয়ে দেব। আমিন ভাই আপনি প্লিজ আসবেন 26 27 28 3 ডেজ, সো প্লিজ আপনি যদি 26 এ আসেন, আমরা আপনাকে বাংলাদেশে, যেহেতু আপনি আমাদের ফোবানা সম্বন্ধে, আমার জন্য রুম বুকিং দিয়ে রাখছে ওরা ইন অ্যাডভান্স, আমাকে বলেও নাই, আগে বুকিং দিয়ে আমাকে বলছে যে তোমাকে এই হোটেল রুমে এত নম্বর রুমে দিয়ে রাখছি, আপনারা আমাকে গেলে দেখবেন। আমাদের ওইখানে ফিজিশিয়ানদের 11টা সেমিনার আছে, হ্যাঁ এর মধ্যে একটা সেমিনার ফিজিশিয়ানদের আছে, ওইটাতে আপনি অবশ্যই আসবেন। রাসেল ভাই 11টার পরে আরো দুইটা আসার কথা ছিল, আরো বাড়ার কথা ছিল দুইটা, আই থিঙ্ক 17টা এখন, 17টা এখন, 17টা 17টা সেমিনার, ওই সেমিনার গুলি আপনার প্যারালালি বিভিন্ন রুমে রুমে চলতে থাকে আর কি। হ্যাঁ এটা মানে কি অনেক বড়, আমি হয়তো 28 তারিখে যাব, যাইতে পারবো আর কি, এর আগে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি টাইটলি স্কেজুয়ালডে আসি, হ্যাঁ আমি জব করি, ওয়ার্ক ফ্রম হোম, অ্যান্ড আমি শুধু আমার বন্ধু মানুষ মাসুদ ওর জন্যই যাব, এইছাড়া আর আমার, আমি যাব বলে আমি বললাম না, আপনারা গেলে দেখবেন, আমার পক্ষ থেকে ওরা ওখানে রুম বুক দিছে এবং ওখানে থাকবে 3 ডেজ এর জন্য। আমি না আপনার প্ল্যান তো এই যে করা যাবে না, এটা তো মিস করা যাবে না, ওটা তো স্যাটারডে দুপুরে জি আসতে হবে জি। আপনি যদি সময় করতে পারবেন আমাদের দেশের জন্য, আপনি 3টা দিন সময় দিবেন, এটা আমরা বিশ্বাস করি। আমার লোক যাইতেছে, মহোদয় দাওয়াত দিয়েছে ডক্টর আমিনকে, এটা তার না বলা যাবে না। আমি তো যাব, কনভেনার ইজ হাইলি রেসপেক্টেড, উই রেসপেক্ট হিম এ লট, এবং মাহবুব ভাই নিজে উনি বিজনেস নেটওয়ার্কিং লঞ্চের উনি প্রধান, দুজনেই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ওখানে কনভেনশনে, তারা আমন্ত্রণ জানালে 3 দিন কাজ না করলে যে কয় ডলার আপনার ইনকাম হয় সেটা না আমরা দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আপনি একটু ফুবানা সম্বন্ধে জানেন, আরো একটু বেশি জানতে পারবেন এই 3 দিনে, প্লিজ আমাদের সাথে থাকলে। আপনাদের ফার্স্ট ডেতে দেশি ডিনারে আমি ইনভাইটেশন জানাচ্ছি 7টার সময়, ফ্রাইডে যদি প্লিজ আসতে পারেন, আমরা অনেক ধন্য হবে ফুবানা জেনার আমাদের কমিটির পক্ষ থেকে। আমি ভাইকে আরেকটা জিনিস একটু একটা সেকেন্ড নিয়ে বলি, ওই বাংলাদেশের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বাংলাদেশিদের মধ্যে পলিটিক্যালি সবচেয়ে বড় পজিশন যিনি হোল্ড করেন অথবা সবচেয়ে বড় পদে যিনি ইলেক্টেড হয়েছেন, স্টেট সেনেটর জর্জিয়া থেকে, উনিও বিজনেস নেটওয়ার্ক লাঞ্চের একজন গেস্ট স্পিকার,
So we are trying to gather all the influential Absolutely. People. Absolutely, it is. जी আমি আপনারা ওই গ্রুপে একটু চোখ রাখেন আমার ওই রুম নাম্বার গুলি ওই বুকিং ইয়েটা ডকুমেন্ট আমি এখানে পোস্ট করে দেব হ্যাঁ আমার যারা যাচ্ছে হ্যাঁ আর আমি যাব একদিনের জন্যই প্রবাবলি 28 ডেফিনেটলি এটা খুবই ভালো হবে নাইস মিটিং ইউ গাইস আর আমার কোশ্চেন কি আপনারা নেগেটিভলি নেওয়াটা ঠিক হবে না 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 নেগেটিভ কি নেয় না 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 আমরা পজিটিভ নেওয়া বলি আমি চাই এটাই আপনারা নেগেটিভ করতে হবে এটাই আগে আপনারা কেন নেয় না সেটা আরেকটা সেশনে আরেকটা সেশনে এটা নিয়ে আরেকটা ডিসকাশন হবে যেদিন ওই ডিসিতে মানে হোয়েনএভার ইউ কাম টু ডিসি ডেফিনেটলি মাহবুব ভাই ইজ রাইট দেয়ার টু গিভ ইউ দি প্রপার অ্যানসার আমি আবার থ্যাঙ্ক ইউ সো মাচ তখন হয়তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকবে আমি বুঝতে পারি আমি আমি আছি আইল বি দেয়ার মাহবুব ভাই উইল বি দেয়ার ইয়া আই নো তো আমাদের আজকে ডিসকাশনটা অত্যন্ত উপভোগ্য হয়েছে এই কারণে বিশেষ করে আমার আমি যেহেতু এটার হোস্টের দায়িত্ব পালন করছি আমার কাছে অনেক জিনিস আমি নিজেও জানতাম না বিশেষ করে মাহবুব ভাইয়ের মাধ্যমে এবং রাসেল ভাইয়ের মাধ্যমে অনেক জিনিস কিন্তু আমি নিজেকে এনলাইটেন করবার চেষ্টা করেছি এবং আমি আরো আগে যতটা আমি ইন্সপায়ার্ড ছিলাম তার সাথে আরো দ্বিগুণ মাত্রায় আজকে আরো বেশি মোটিভেটেড ইন্সপায়ার্ড হয়েছে অর্থাৎ অনেক জিনিস আমরা না জেনে অনেক সময় কমেন্ট করে বসি বা অনেক সময় এমন একটা রিমার্কস দিয়ে বসি যেটা আমি না জেনে করেছি এরকম অনেকেই আমার মতো আছে বা আমাদের মতো আছে তো সেই জন্য আমি কিছু মানুষের দায়িত্ব নিয়ে আমি বলি যে সবাই জেনে শুনে এবং বুঝে যদি বলে তাইলে সেটি জাস্টিস হবে আর যদি না বুঝে বলে তাহলে সেটি ইনজাস্টিস হবে সেই জন্য আমরা জেনে শুনে যেন বলি সেটা শুধুমাত্র প্রমাণা না যে কোনো কাজে আমরা জেনে শুনে বললে এক্সপিরিয়েন্স নিয়ে বললে সেই জিনিসটা বোধহয় যথার্থ হবে তো আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে জিআই রাসেল ভাই যিনি এই পুরো আয়োজনের এই যে বিশাল বড় আয়োজন যিনি বলেছেন এজাবৎকালে 35টা 34টা বোধ হয় পোবানা কনভেনশন হয়েছে এবছর 35তম হচ্ছে এই 35তম সবচেয়ে বৃহৎ পোবানা কনভেনশন আয়োজনের যিনি প্রধান কনভেনার তিনি এখানে আছেন আমাদের জিয়ার আসেল ভাই তার মাধ্যমে আমরা অনেক বিষয় জেনেছি এবং আমরা বিশ্বাস করি আমরা পার্টিসিপেট করছি এবং যারা দর্শক যারা আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে এইরকম একটি অত্যন্ত মিনিংফুল এবং এখানে ট্রেড ইনভেস্টমেন্ট কালচার সব বিষয় কিন্তু এটার মধ্যে দিয়ে বিয়ে হবে এখানে অনেক ইম্পর্টেন্ট লোকরা থাকবেন বিভিন্ন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অনেক পার্সোনালিটিরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এখানে যুক্ত হবেন পৃথিবীর বহু কেন্দ্র থেকে যেমন আমি বাংলাদেশ থেকে যাচ্ছি মাননীয় মন্ত্রী আমি একই সাথে যাচ্ছি আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু আমাদের সাথে যাচ্ছেন তার মানে হচ্ছে যদি যদি গুরুত্বপূর্ণ না হইতো আমি কিন্তু বিডার আমাদের নিজস্ব একটি এখানে অনুষ্ঠান আছে সেটিও আমি চিন্তা করেছি ওখানে ভার্চুয়ালি আমি অ্যাটেন্ড করব এখানে সেখানেও আমি বলবো যে কিছু ইনভেস্টর আছে পটেনশিয়াল ইনভেস্টর যারা এমওইউ সাইন করবে বিডার সাথে সরাসরি সেখানে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই বিশেষ করে জিআই রাসেল ভাইকে এবং মাহবুব ভাইকে আমি একটু জানিয়ে রাখি যে ওখান থেকে আমরা ওবানা কনভেনশন থেকে আপনাদের মাধ্যমে বিডার সাথে আমার কথা হয়েছে আমরা একটা এমওইউ সাইনিং হবে যারা পটেনশিয়াল ইনভেস্টর যে কয়জন হয় ওখান থেকে আমরা ভার্চুয়ালি একটা এমওইউ সাইনিং এর ব্যবস্থা করব যেটি সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে অথবা পরের দিন সেটা আমরা করতে চাই তো সেই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাইবো আমি আমি আপনার সাথে একটু অ্যাড করি আমাদের ফোবানা তো আছেই কনভেনশন ফোবানার সাথে আমরা কাজ করি ওয়াশিংটন ট্রেড অ্যান্ড এক্সপো হ্যাঁ ট্রেড শোটা সো আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টের বিডার বা আপনাদের বিবিএফ বাংলাদেশ বিটার ফাউন্ডেশন দুইটাই আমরা যদি এবছরে এমইউটা সাইন করতে পারি এটা ওয়াশিংটনের মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে এশিয়াদের মধ্যে তো ইনশাআল্লাহ আপনার সাথে যখন আমি বৃত্তান্ত আলোপ করব হ্যাঁ এই ব্যাপারে দেখবেন ওয়াশিংটনে আর ওয়াশিংটনের সাথে বিজনেস কানেক্ট মানে সারা পৃথিবীর সাথে হওয়া এখানে 40টা দেশে অ্যাম্বাসেডররা আমাদের ওয়াশিংটন কনভেনশন ইন্টারন্যাশনাল উচ্ছি যেটাকে বলে এই ট্রেড ফেয়ারটাতে আসেন এই ট্রেড ফেয়ারটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ট্রেড ফেয়ার সো আমরা চাচ্ছি বিডাট বা বিবিএফ আমাদের সাথে এই ট্রেড ফেয়ারও থাকেন এবার উই আর রাইটলি অ্যাভেইলেবল জি ডেফিনেটলি উই উইল হ্যাভ টু ডু দ্যাট বিকজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে উনি নিজে বলেছেন যে ওনার দরজা খোলা যে কোনো ইনভেস্টররা যে কোনো সমস্যা উনি সেটি সমাধান করতে উনি নিজেই প্রস্তুত তাহলে আমরা তো ওনার কর্মী মাত্র আমরা সবসময় রাইটলি অ্যাভেলেবল এবং আপনাদের সাথে যদি একটি
এমইউ হয় বিবিএফ বিডা, উই আর রাইটলি অ্যাভেলেবল। আমি সেটি অবশ্যই বিডার সাথে আমি কথা বলে আসব, যে আমি এটা যেহেতু বিডার আমি রিপ্রেজেন্ট করব, ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সাথে আমরা এই এমওইউ সাইনটা করতে চাই। আমি এখন একটু এক মিনিটে যা শুভেচ্ছা বা রিমার্কস, শেষ শেষ বক্তা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি, আমি একটু জিজ্ঞেস করে রাখি, এখানে বোধ হয় মিস্টার আরিফ কি শোনা যাচ্ছে? মিস্টার আরিফ, আচ্ছা এনিওয়েজ, আমরা এক মিনিটে একটা ছোট্ট রিমার্কস, মিস্টার আরিফ, হ্যাঁ মিস্টার আরিফের কাছে শুনতে চাই, সে কিন্তু 4MTB-র ধারক বাহক, হ্যাঁ, এবং আমাদের বিবিএফ-এরও সে কোঅর্ডিনেটর, তো তার কাছ থেকে একটু যদি কথা না শুনি, এবং সে পুরো আয়োজনের পেছন থেকে সে আমাদেরকে সহযোগিতা করছে, এখন যদি মিস্টার আরিফ ইসলাম তার কথা না শুনি তাহলে তো হবে না, এখন একটু আরিফের কাছ থেকে শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এখানে মধ্যে আপনারা দেখছেন যে বিবিএফ থেকে আমাদের যে নেতৃবৃন্দ আছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান মাসুদ খান, ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ রশিদ থেকে শুরু করে আরও আমাদের পুরো বিশ্বব্যাপী বিবিএফকে যারা ধারণ করে বা আমাদের সাথে কাজ করে, এবং ফোবানের নেতৃবৃন্দ, স্পেশালি জিআই রাসেল ভাই, এবারের কনভেনর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশের চেয়ারম্যান চেয়ারপারসন দেখছেন মাহবুব ভাইয়া, অত্যন্ত ভালো লেগেছে, একটা ভালো একটা জিনিস নিয়ে একটা কনভারসেশন ই করছে, এটা একটা খুব হেলদি কনভারসেশন, যেখানে ডক্টর আমিন একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন তার জায়গাটা থেকে, যে এবং আরো সবচেয়ে সুন্দর যে ইয়েটা করেছে সেটা হচ্ছে মাহবুব ভুইয়া, আপনি যে খুবই পজিটিভলি জিনিসটা নিয়ে এবং খুব ট্রান্সপারেন্টলি জিনিসটাকে কমিউনিকেট করার চেষ্টা করেছেন, এবং রাসেল ভাই আরো বেশি হাত বাড়িয়ে দিয়েছেন, এইটাই আসলে ফোবানার আমার কাছে মনে হয় যে এনার্জি, যে আসলে কি এখন আর এই সময়টার একা বড় হওয়ার সুযোগ নেই, আমরা পুরো বিশ্বে বাঙালিরা অস্কার জিতছে, বড় পজিটিভ জিনিসগুলো করছে, এখন সিঙ্ক্রোনাইজিং এর যুগ, এখন যদি মান অভিমান করে আমাদের আগের জেনারেশন বা তার আগের চাচার বাবার জেনারেশনের অভিমান গুলো রাখি, তাহলে একরকমের এনার্জি হবে, আর সবাই মিলে সামনে বাড়ি তাহলে আগে বাড়ানো হবে সবাই মিলে আমরা। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, রাস্তাতে বলছিল যে উনি যখন ফুড ডিস্ট্রিবিউশন করছে, শুধুমাত্র বাঙালিদেরকে পুরো পৃথিবীতে এক করছি তা না, ওনারা বলছে যে ফুড ড্রাইভে 27টা আলাদা দেশের মানুষদেরকে সাপোর্ট করছি, সো আমরা তো পারি পারি এবং পুরো বিশ্ব অন্যদেরকেও সাহায্য করতে পারি শুধুমাত্র আমাদেরকে রিপ্রেজেন্ট করে। আমার কাছে মনে হয় যে ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে এই যে প্রত্যেকটা জায়গায় যে যে বাংলা, আমরা জানতাম না ডক্টর আমিনের মতো একটা মানুষ অত্যন্ত মেধাবী, খুব সুন্দর কথা বলে, এবং উনি নিজেও একজন শিক্ষক, অনেক ধরনের পজিটিভ, মাহবুব ভাইয়ের মতো এত পজিটিভ একটা মানুষ, কথা বলার আগেই বোঝা যায় যে ঠিক আছে একটা হেলদি একটা এনভায়রনমেন্ট, একটা গুড ভাইব পাওয়া যায়। সাজ্জাদ ভাই অত্যন্ত পজিটিভ একজন মানুষ এবং অত্যন্ত জ্ঞান গর্ব তার ওনার যে জায়গাটায়, এবং আমি দেখলাম যে রাসেল ভাই প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে টিউন করছে আমাদেরকে, এবং আপনারা জানেন যে আমার, আমি যখন চ্যানেলাই প্রতিষ্ঠা ছিলাম, চ্যানেলাইতে ছিলাম, এটিএন বাংলায় ছিলাম, অথবা এখনো এশিয়ান টিভির আমি কান্ট্রি সিইও হিসেবে কাজ করছি, এখানের মধ্যে আমরা যত জায়গায় যত কিছু করছি, এবং আমাদের যে 4MTB আপনারা দেখছেন যে যেটা আমরা আমেরিকানদের সাথে কাজ করছি, সো এই টোটাল জায়গাগুলোতে আসলে রিপ্রেজেন্টেশনের ব্যাপার আছে, আমরা কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, মাইগ্রেশন নিয়ে কাজ করছি, আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে কাজ করছি, আসলে না উইন্ডোটা ওপেন করলে দেন আসলে সম্ভব, মানে প্রথম কথা হচ্ছে কি যে আপনার যে খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডক্টর আমিন সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে কি নন জাজমেন্টাল, প্রাথমিকভাবে আমি আপনাকে না চিনার আগে, বইটা পড়ার আগে শুধুমাত্র কাভারটা দেখে একটা একটা আচরণ ফিল না করা, এক মাহবুব ভাই যেটা বলছে আসেন দেখেন বসেন এক্সপিরিয়েন্স করেন, দ্যাট ইজ ওয়ান্ডারফুল, অ্যানাদার থিং ইজ আপনার ওপেন টু লার্ন, আমরা যদি একটু নাকি ওপেন করে দিই তখন দেখবে যে ও আমিন ভাইয়ের সাথে কথা বললে, মাহবুব ভাইয়ের সাথে কথা বললে, রাস্তা ভাইয়ের সাথে কথা বললে, ওকে দেয়ার আজ উনি আমাদেরকে বললো আমরা শুধু ফোবা না কেন করবেন, আপনি আরো একটা বড় একটা জিনিস হচ্ছে ওটারও আপনি পার্টনারশিপ করবেন, মানে আমরা আসলে জানি না এই ফোবানাটাই হচ্ছে আপনার একটা হয়তো সৌভাগ্যের চাবিকাঠি, যে কোনো একটা জায়গার থেকে কেউ একজন আসলো, এখন কিন্তু পৃথিবীতে সবাই অনেকে আছে যে বিশ্ব ভ্রমণ করে ফেলে, আর কেউ আছে চারটা দেশ যায় সেই জায়গা থেকে যা যা বানানো তার জীবনে ক্যারিয়ার করে ফেলে, ইট ইজ ইউ অ্যাকচুয়ালি হাউ ইউ টেক ইট, আমার কাছে মনে হয় আমরা খুবই খুবই সৌভাগ্যবান আমরা এরকম একটা জায়গা এক্সপিরিয়েন্স করতে হচ্ছে, এক ফোরেন টেলিভিশনের তরফ থেকে, বিবিএফ এর তরফ থেকে আরেকটা সুযোগ রয়েছে, আপনারা যদি মনে করেন
যে ফোবানা যত যত আয়োজন আসবে এই বছর জুড়ে, যত মানুষ আসবে পুরো আমেরিকার থেকে, পুরো পৃথিবীর থেকে, আপনার পুরো সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছে ভালো কাজ করছে, আমাদের ফোরাম টিভি বিএফএ এর সাথে পার্টনারশিপ করে, ফোবানার সাথে পার্টনারশিপ করে, আমরা প্রতিটা বাঙালিকে এক একদিন করে হাইলাইট করে আপনার জন্য প্রত্যেক দিন একজন করে স্পেশাল বাঙালিকে আনতে পারি, যে তাদের কাজ, তাদের চিন্তাভাবনা, তারা কিভাবে কানেক্ট করতে চায় এবং তারা কিভাবে গ্রো করতে চায়, সো উই ক্যান হেল্প দ্যাট। বিজনেস নেটওয়ার্কের মাহবুব ভুইয়া, আপনার আপনি এটার চেয়ারপারসন, আপনার মেন্টালিটি খুব কম সময়ের মধ্যে, উই আর ভেরি লাইক উই আর লাইকিং ইউর গুড ভাইব, রাসেল ভাইয়ের সহযোগিতা এবং মাসুদ খানের নেতৃত্বে যে বিবিএফ যে কানেক্ট করছে পুরো পৃথিবীর বাংলাদেশকে ইনভেস্ট করার জন্য বিডার সাথে সম্পৃক্ত হয়ে, এবং আপনি জানেন সাজ্জাদ রশিদ ভাইয়ের অনেক ভূমিকা আছে, আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি, এবং সাইকোলজিক্যাল যে সাপোর্টটা আছে, আপনি জানেন যে ডক্টর নুরুল আমিন সাহেবের অত্যন্ত মেধাবী আমাদের চিন্তাভাবনা আছে, যারা নাকি বিদেশে কাজ করছে, বিভিন্ন দেশে কাজ করছে। চলুন আমরা এবারে ফোবানা হোক একটা মিলন মেলা, কিন্তু এখান থেকে আমরা একটা জার্নি শুরু করি, যাতে নাকি এই জার্নিটা কখন শেষ না হয়। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যে কনভেনশনটা করছি বাংলাদেশের 50 বছর গোল্ডেন জুবলি হচ্ছে, বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী হচ্ছে এই ফোবানাতে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি 100 ইয়ার্স হচ্ছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 50 ইয়ার্স, তো ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় মিলন মেলা হচ্ছে বাংলাদেশের বাইরে। তথ্য মন্ত্রণালয় থেকে আমি কথা বললাম, তোমরা যে অনুষ্ঠানটা আপনারা করছেন এটা বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে যতদূর আমরা শুনলাম, আসলে সত্য বাংলাদেশের বাইরে এটা আমাদের ইতিহাসে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে। আমি ফোরাম টিভির মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি, আরিফ আমার অনেক পরিচিত, ওকে অনেক আমাদের সাথে ছিল আছে, সো সারা বিশ্বকে জানাতে চাচ্ছি আপনারা ওয়াশিংটনে আসবেন নভেম্বর 26, 27, 28, আমরা সারা পৃথিবীর বাংলাদেশিরা, আমাদের আফ্রিকা থেকে লোক আসছে, সাউথ আমেরিকা থেকে লোক আসছে, ইউরোপ থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, সুইজারল্যান্ড থেকে একটা বড় টিম আসছে, সো সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা যারা যেখানে আছে সবাই আসছে। প্লিজ আপনারা ফোরাম টিভির মাধ্যমে আমি বলতে চাচ্ছি আপনারা সবাই আসবেন, আর মাসুদ ভাইকে, মাসুদ ভাই টিমকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন প্লিজ। ফোবানা সম্বন্ধে আমিন ভাই যেটা বললো, আবার আমিন ভাই আপনি আমাদের সাথে আরো আরো থাকেন, আপনিও একদম ফোবানা লাভার হয়ে যাবেন, আমাদের উচ্ছিল লাভার হয়ে যাবেন ওয়াশিংটন টেস্ট। আমরা বাংলাদেশের বাইরে আমরা এটা প্রচার করতে চাচ্ছি, আমরা সারা পৃথিবীকে জানাতে চাচ্ছি, ফোবানা একটা মেয়ে লোগো হয়ে আছে সারা পৃথিবীর বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ জিয়ার আসল ভাই, খুবই ইন্সপায়ারিং, আমি ইন্সপায়ার্ড হয়েছি, I'm sure everyone is truly inspired by your ending notes. Thank you so much. আমি এখন একটু খুবই সংক্ষেপে, নুরুল আমিন খুবই সংক্ষেপে, আমার কথা আলহামদুলিল্লাহ শেষ, আমার যেটা অ্যানসার সেটা অলরেডি আমাদের স্নেহভাজন আরিফ অলরেডি করে দিয়েছে, সো হি ইজ ভেরি টেকনিক্যাল, থ্যাংক ইউ, বিলিভ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, কি বলেছে, হি ইজ ভেরি টেকনিক্যাল, হি গট দ্য পয়েন্ট, he answered this question already, I got the point, very good, and amader mahabub bhai roye geche tar kintu conclusion amra kotha shuni nai, ami ota opekkha kortechi interestingly uni ki bolbe, so amar pokkhe etu ki mahabub bhai to bolechilo sidhai hok tarpor ami agei bolchi je amader ojana kotha guli apnara clear korben, manush etake jene আপনাদের সাথে এসে কম্বাইন করবে, টিম আরো বড় হবে, আমরা সবাই মিলে এটাকে সামনে এগিয়ে নেব, এটাই আমাদের উদ্দেশ্য, আর কিছু না, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ডক্টর নুরুল আমিন, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ওয়ান্ডারফুল এন্ডিং নোট। নাও মাহবুব ভাই, মাহবুব ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাইছে, এক মিনিটের মধ্যে মাহবুব ভাই। মাহবুব ভাই দ্য মোস্ট ইন্টারেস্টিং পারসন। আচ্ছা, আই প্রথমে আমি ফোরাম টিভির আরিফ, অবশ্য আমাদের ছোট হবে যতটুকু আমি বুঝতে পারছি, অত্যন্ত সুন্দরভাবে পুরো বিষয়টা একটা কনক্লুশন দিল, অনেক অনেক ধন্যবাদ।
ও শুধু টেকনিক্যাল না, কথার মধ্যেও খুব সুন্দর করে কথা বলতে পারে। তো সব কথা শেষ কথা যেটি, সেটি হচ্ছে রাসেল ভাই একাধিকবার মেনশন করে গেছেন, সেটারই পুনরাবৃত্তি আমি করব। সেটি হচ্ছে যে এটি হচ্ছে পৃথিবীর বাইরে সবচেয়ে বড় বাংলাদেশিদের একটি মিলন মেলা, যারা নাকি অনেক বড় কাজ করে, তাদের ছোট ছোট বদনাম হয়, মানুষ পিছনে কথা বলে, এগুলিকে সব আমাদের ইগনোর করে পুরো বিষয়টা যেটি, সেটি হচ্ছে আমরা চাচ্ছি সংস্কৃতিতে, বিজনেসে, সাহিত্যে, বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশকে আলোকিত করার, ফোকাস করার। এবং যারা উত্তর আমেরিকাতে, পৃথিবীর সমস্ত দেশে, ইভেন বাংলাদেশে যারা বাংলাদেশি আছেন, তাদের সবাইকে ইনভলভ করে, একসাথে করে বড় একটা কাজ করাই ফোবানার এবং আমাদের মূল উদ্দেশ্য। আসল বিষয়টি হচ্ছে যে আসুন এবার আমরা ওয়াশিংটনে 26, 27 এবং 28 একটা মিলন মেলা আরো বিশাল বিশালতর করি, এবং ওইখান থেকে আমরা সবাই সবকিছু আবার শেয়ার করি। আমিন ভাই এখানে সময় নিয়ে এসেছেন, এবং এরকম আরো অনেক আমিন ভাই আছেন যারা আমাদের জিনিসগুলি জানেন না, বিষয়গুলি আমাদের দায়িত্ব আছে তাদের সবার কাছে পৌঁছে দেয়। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাসুদ ভাইকে এই আয়োজনটি করার জন্য। জি ডেফিনেটলি, নেগেটিভলি জয়েন করছে রেহান রেজা ভাই, জাগ্রাজাটি না করে জগরাজাটি রেহান রেজা ভাই আসছে, আপনাকে কনভিন্স রেহান রেজা ভাই মেন্টালিটিতে মানুষের সামনে আসতে হবে। ও রেহান ভাই জি সালকো এটা সামনে আগাবে, শেষ হইয়া হইল না, শেষ পর্যন্ত রেহান রেজা ভাই যিনি আগামী 2021-2022 এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে এবছর নির্বাচিত হয়েছেন, তিনি শেষে হলেও যুক্ত হয়েছেন। রিয়ান রেজা ভাই আপনাকে আমরা প্রায় শেষ করে ফেলেছি, এখন আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে চাই, আপনার কি ইয়ে আছে ফোবানা কনভেনশন 2021 সম্পর্কে আপনার একটু বিশেষ বাণী বিশেষভাবে শুনতে চাই আমরা। রেহান রেজা চেয়ারম্যান ফোবানা এক্সিকিউটিভ কমিটি 2021-2022। রিয়ান ভাই কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? রিয়ান ভাই ক্যান ইউ হিয়ার মি? আমাদের হ্যালো রিয়ান ভাই জি মিউটে আছেন। আচ্ছা রিয়ান ভাই বোধহয় মিউটে আছে বোধহয়। রিয়ান ভাই ক্যান ইউ আনমিউট, আনমিউট করে কথা বললে ভালো হয়। রিয়ান ভাই আমি শুনতে পাচ্ছি না, আমার কাছে মনে হয় যে ওনার অডিও বা কোনো কিছু প্রবলেম হচ্ছে বোধহয়। আমাদের অনুষ্ঠানটি বিশেষভাবে এই কারণে যে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের জিয়া রাসেল ভাই, মাহবুব ভাই, রেহান রেজা ভাই, শেষে হলেও সবাইকে তো যুক্ত হয়েছে, তো সেই অর্থে আমরা সাকসেসফুল। এবং যে পোস্টার করেছি সেখানে কিন্তু এখানে ছজনের নাম ছিল এবং সে ছয়জনই এখানে যুক্ত আছেন, তো আমি বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা আপনারা যুক্ত হয়েছেন। আমি কি রেহান ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনতে পারবো? রেহান ভাই, রেহান ভাই আমার মনে হয় কি রেহান ভাইয়ের আপনার ইন্টারনেট বা আপনার যে ডিভাইস সেটা হয়তো কোনো কারণে উনি কানেক্ট। আচ্ছা তাহলে আমরা আমরা একটু মানে এন্ডিং নোটটা শেষ করলো, মাহবুব ভাই শেষ করেছে, এখন একটু সাজাদ ভাইয়ের কাছ থেকে শেষ করি। সাজাদ ভাই জাস্ট টু হিয়ার ফ্রম ইউ ইন এন্ডিং নোট এন্ড দেন উইল গো। কে সবাইকে ধন্যবাদ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য। তা আমাদের খুব গঠনমূলক কথা হয়েছে, তো ভেরি পজিটিভ। তো আজকে আমিন ভাই আমাদের খুবই কাছের মানুষ, যে কথোপকথন হলো, কথা এক্সচেঞ্জ হলো, আমি বুঝতে পারছি যে আমাদের যে 1 মিলিয়ন ফলোয়ার আছে ফোবানা, এই সংখ্যাটা আরো বাড়বে, এবং আমি আশা করি এই গঠনমূলক কথা ঘিরে আমি আশা করছি যে আমাদের বিএবিএর তরফ থেকে আমাদের নেটওয়ার্কিং, আমাদের অ্যাক্টিভ কোর মেম্বার্স আর সংখ্যাটা বাড়বে। আর একটা জিনিস আমি যেটা আশা করব যে আমি বলছি না যে যাত্রা শুরু হবে, আমি ভেবে নিচ্ছি ফোবানা এবং বিবিএফ এর যাত্রা শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ, এবং আমরা সুদিনে থাকবো, দুদিনেও থাকবো, মানেটা হচ্ছে আমরা একসাথে হয়ে উই আর স্ট্রঙ্গার টুগেদার। আবার কোনো ধরনের যদি কোনো অবস্টেকল আসে সেটা আমরা একসাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ। দেশ এবং আমাদের 116 কোটি মানুষের দেশের জন্য আমরা একসাথে কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
এই দুটো সময় যারা থাকে তারাই হচ্ছে রিয়েল ফ্রেন্ড। রেহান রাজা ভাই আবার যুক্ত হয়েছেন, রেহান ভাই হ্যালো, রেহান ভাই কি শুনতে পাচ্ছেন? টেকনিক্যালি উনি চ্যালেঞ্জ হচ্ছেন বোধ হয় কোনো কারণে, ওনার ডিভাইসে টেকনিক্যালি বোধ হয় কিছু ডিসরাপশন হচ্ছে টেকনিক্যাল। এনিওয়েজ তো আমাদের বোধ হয় শেষ করে দিতে হবে, আমাদের টাইম প্রায় শেষ, আমাদের যাইতে হবে। জি মাহবুব ভাই, জি জি আমি অফিসের টাইম থেকে বের হয়ে এসেছি। জি জি ও মাহবুব ভাই আমি বুঝছি, সবাই অত্যন্ত ব্যস্ত, আমি আমি শেষ করে দিব। রেহান ভাইয়ের কথাটা শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার বোধ হয় কিছু ডিসপিউট বা কিছু সমস্যা হয়েছে, যার জন্য কিছু ডিপেন্ডেন্সি আমরা দেখতে পেয়েছি, উনি জয়েন করেছে এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য। হ্যাঁ, ওনাকে খালি একটা সালাম দেই, রেহান ভাই, মাহবুব ভাই এবং আমাদের জিয়াই রাসেল ভাই, সবাইকে সালাম জানাই যে আপনারা যুক্ত হয়েছেন এখানে। যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই আমার সালাম, এবং আমি বলে রাখি যে আমি বিশেষভাবে being a moderator, being a host of this show today, I'm truly blessed, happy, delighted, excited for having you all, because your presence make this whole program a true, true success. And I'm sure in live and also after live, lots of people, lots of viewers will watch this show for sure. I'll post in my Facebook after this show. I'm sure Bangladeshi, lots of very important people will watch this show for today. And I'm sure a few foreign people, they will also watch, because you might know that many, many ambassadors, high commissioners are a good friend of mine. They'll be watching this show as well. So I'm speaking a little bit in English, though we are all Bengali crowd. But that's why I believe that Phobana is just an organization through which lots of, already 1 million Bangladeshi people are being together through this organization. This is a great organization for Bangladeshis. I believe we together, there is a line, song we call, we shall overcome someday. With this happy note, I would like to end this session for today. Obviously, surely we'll come back again with another good note. Thank you so much for joining. Rehan Reza Bhai, G.I. Russell Bhai, Mahabub Rahman Bhai, and Sajjad Rashid, Dr. Nurul Amin, Arif, and all of you. Express my deepest gratitude to all of you for being here today. Thank you so much once again. Thank you. Thank you so much, Masud Bhai.